হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পি ডাব্লিউ বাংলা আমি তোমাদের রাখি ম্যাম আজকে চলে এসেছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের আরও একটা চ্যাপ্টার ওয়ান শটের মাধ্যমে রিভিশন করতে আর চ্যাপ্টারের নামটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস অর্থাৎ এক কথা এটাকে আমরা পর্যায় সারণী বলেই ডেকে থাকি তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করবো এবং একদম কুইক রিভিশন তার সাথে বেশ কিছু প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব ঠিক আছে চলো দেখো প্রথমে কী কী টপিক আমরা এখানে দেখবো সেগুলো একটুখানি আমি সামারি করে লিখে দিই টপিকের মধ্যে আমরা প্রথমেই যেটা দেখব যে একটুখানি আগে যে সূত্রগুলো এসেছিলো মানে পর্যায় সারণী আজ আমরা যেটা দেখছি মডার্ন পিরিয়ডিক টেবিল আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী এটা তো প্রথম থেকেই এটা ছিল না অনেক বিজ্ঞানীরা অনেক রকমের মতামত দিয়েছিলেন অনেক রকমের সেখানে সূত্র ছিল সেগুলোকে অ্যাপ্লাই করে মৌলগুলোকে সাজানো হয়েছিল এবং তারপরে আমরা ফাইনালি অনেক মডিফিকেশানের পর আজকের এই পর্যায় সারণী দেখছি যেখানে একশো মৌল উপস্থিত রয়েছে ঠিক তো সেই যে ইতিহাস সেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু সূত্র দেখে নেবো যেগুলো আমি আলাদা আলাদা করে আর লিখছি না কিছু গুরুত্বপূর্ণ সূত্র এরকমভাবেই আমি লিখে দিচ্ছি যার মধ্যে আমরা রোবেরিনারের ত্রয়ী সূত্র নিউল্যান্ডসের সূত্র মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রর পরে আধুনিক পর্যায় সূত্র যেটা আফটার মডিফিকেশন মুজলেস এক্সপেরিমেন্ট যেটার পরে আমরা মানে দেখলাম যে না পারমাণবিক ভর নয় পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি অনুযায়ী মূলগুলোকে সাজাতে হবে তো সেই অনুযায়ী এই আধুনিক যে পর্যায় সূত্র যেভাবে মৌলকে আধুনিক পর্যায় সারণিতে সাজানো হয়েছে সেই সব কিছু সেই সমস্ত সূত্র আমি এই পয়েন্টটাতে লিখে দিলাম যেগুলো আমরা এক এক করে একবার করে দেখে নেব ঠিক আছে আচ্ছা এরপরে কি দেখব এরপরে আমরা এই আধুনিক পর্যায় সারণিটাকে খুব ভালো করে স্টাডি করব আধুনিক পর্যায় সারণি বা দীর্ঘ পর্যায় সারণি বা মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা রয়েছে সেখানে তাদেরকে কিভাবে ব্লকে বিভক্ত করা রয়েছে পি ডি এফ ব্লক সেখানে যে নির্দিষ্ট কিছু কিছু গ্রুপের এলিমেন্টস তাদের যে আলাদা আলাদা নির্দিষ্ট নাম রয়েছে ক্ষার ধাতু খারীয় মৃত্তিকা ধাতু মুদ্রা ধাতু নোবেল গ্যাস নিক্টোজেন চ্যালকোজেন এগুলো দেখব আর তার সাথে সাথে আমরা এই প্রত্যেকটা যে ব্লকের মৌল দেখছি প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান দেখো অ্যাটোমিক স্ট্রাকচারে ইলেকট্রন বিন্যাস লেখা তো তোমরা শিখেই গেছো এখন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে দেখলে আমরা সেই ব্লকের অন্তর্গত কোনো মৌলের ক্ষেত্রে ভ্যালেন্সেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হতে পারে সেটা আমরা আইডিয়া করতে পারবো কতগুলো শ্রেণী রয়েছে কতগুলো পর্যায় রয়েছে এগুলো দেখব এবং এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় ভেরি ইম্পর্টেন্ট তোমাকে একটা ইলেকট্রন বিন্যাস লিখে দিয়ে বলতে পারে যে এটা ক্ষেত্রে পর্যায় সারণিতে গ্রুপ কোন গ্রুপে সে থাকবে কোন পর্যায়ে সে থাকবে লেখক তো সেইটা আমরা কি করে করব জাস্ট নিয়মগুলো দেখে আমরা এক্সাম্পল দেখে নেব এবং তারপরে আমরা চলে যাব বিভিন্ন যে ধর্মের যে পরিবর্তন হচ্ছে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর বিভিন্ন ধর্মের যে পুনরাবৃত্তি হচ্ছে বা পর্যাবৃত্তি হচ্ছে ঠিক আছে অর্থাৎ কি না ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার আয়নাইজেশন এনথ্যালপি ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি এগুলো শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কিভাবে তাদের বিভিন্ন ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে পর্যায়ভাবে এবং শ্রেণী পর্যায়গত এবং শ্রেণীগতভাবে সেগুলো কি করে চেঞ্জ হচ্ছে সেই বৃদ্ধি হ্রাস এবং যে যে জায়গায় কিছু ব্যতিক্রমী আচরণ দেখাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো আমরা দেখব তো সেই হচ্ছে বিভিন্ন ধরনের পর্যাবৃত্তি নিয়ে আলোচনা করবো এবং তারপরে আমরা কর্ণ সম্পর্ক দেখে নেব আর এখানে এই যে আগের পয়েন্টে যে বিভিন্ন ধরনের পর্যাবৃত্তির মধ্যে আমরা যেগুলো বললাম ছাড়াও আরও কিছু রয়েছে যেগুলোকে একদম এক ঝলক একটা চাটের মাধ্যমে আমরা দেখে নেব ঠিক আছে তো কর্ণ সম্পর্ক হলো এবং ফাইনালি আমরা যেটা করব। ফাইনালি আমরা যেটা করব। কিছু এমসিকিউ প্র্যাকটিস করব ঠিক আছে তো এটা একটা সামারি করে আমি লিখে দিলাম যে আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তুগুলো থাকছে এগুলো ঠিক আছে তো চলো স্টার্ট করি প্রথমে আমরা দেখব ডোবেরিনারের ত্রয়ী সূত্র কি বলছে দেখো এখানে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌলকে তিনটে তিনটে করে মৌলকে উনি সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজালে মাঝের তীর পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয় অর্থাৎ উনি তিনটে তিনটে মৌলের এক একটা শ্রেণী তৈরি করেছিলেন তাই জন্য এটাকে ত্রয়ী সূত্র বলা হচ্ছে যেমন ধরো যেমন ধরো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এইভাবে আমি যদি একটা এক্সাম্পল দিই তিনটে মৌলকে নিয়ে একটা উনি এইভাবে তাদেরকে সাজিয়েছেন এবং সেখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের পারমাণবিক গুরুত্ব লিথিয়ামের ক্ষেত্রে সাত সোডিয়ামের ক্ষেত্রে তেইশ পটাশিয়ামের ক্ষেত্রে উনচল্লিশ কি বলছে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর দুটির গুরুত্বের পারমাণবিক গুরুত্বের গড় হচ্ছে তাহলে তুমি দেখো এটা হচ্ছে সাত এটা হচ্ছে উনচল্লিশ তাহলে বাকি দুটোর ক্ষেত্রে আমরা যদি গড় করি অ্যাভারেজ বের করি তাহলে কত হচ্ছে এখানে ষোলো তিন আর একে চার ছেচল্লিশ বাই দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় তাহলে এই যে টোয়েন্টি থ্রি আমরা পাচ্ছি দেখো মাঝেরটার ক্ষেত্রে অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু এটাই রয়েছে ভ্যালু অর্থাৎ অপর দুটির পারমাণবিক গুরুত্বের অ্যাভারেজ আমরা মাঝেরটির ক্ষেত্রে পাচ্ছি কিন্তু এইভাবে সাজিয়ে উনি যে সূত্রটা দিলেন সেটা কিন্তু কয়েকটা মৌলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল সবগুলোর ক্ষেত্রে নয় এরপরে এরপরে আমরা যেটা দেখব। সেটা হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র উনি কি করলেন উনি আটটা মৌলের প্রথম মানে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্টম মৌলটা পর্যন্ত দেখছেন যে তাদের ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে কি বলছে দেখো লেখাটা পড়ে নাও এখানে এই সূত্রতে বলছে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হচ্ছে ঠিক যেন সা থেকে শুরু করে আবার যখন আমরা সায়ে পৌঁছই মিউজিক্যাল নোটের ক্ষেত্রে তার রে গামা ধা নি সা প্রথম থেকে শুরু করে আট নম্বরে গিয়ে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে একই রকমভাবে মৌলগুলোর ক্ষেত্রেও এই অষ্টক সূত্রের কথা উনি বললেন এবং উনি যখন সাজালেন আমরা কি রকমটা পাচ্ছি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পটাশিয়াম ক্যালসিয়াম এবার এখানে যদি দেখা যায় দেখো কি অনুযায়ী সাজিয়েছেন এখানে ওই পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী সাজানো হয়েছে এবং দেখানো দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে লিথিয়াম যদি তুমি এক নম্বর মৌল ধরো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আবার কোথায় এলো এটা কিন্তু চলে এলো এইট ঠিক আছে এই এক দুই তিন চারটা কিন্তু আমি একের পরে আট নম্বরটা বোঝানোর জন্য লিখেছি ঠিক আছে এটাকে কোনো গ্রুপ বা কোনো কিছুর নাম্বারিং যেন ভেবে ফেলো না কারণ এখনও পর্যন্ত আমরা মেন্ডেলিফের পর্যায়ে সারণীতেও আসিনি তাই আধুনিক পর্যায়ে সারণীতে তো আসি তো এই যে প্রথম থেকে শুরু করে অষ্টম মৌলে ধর্মের যে পুনরাবৃত্তি এই অনুযায়ী উনি এই সূত্রটা দিয়েছেন এবং মৌলদের সাজিয়েছেন একই জিনিস যদি তুমি যদি তুমি ফ্লোরিনকে নিয়ে নাও ফ্লোরিনকে তুমি কত ধরছো ফ্লোরিনকে তাহলে তুমি এক ধরো ফ্লোরিনকে যদি তুমি এক ধরো তাহলে একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আট আট নম্বরে গিয়ে আমরা কাকে পাচ্ছি আট নম্বরে গিয়ে আমরা পাচ্ছি ক্লোরিনকে মানে একই রকমভাবে এর সাথে এর ধর্মের পুন পুনরাবৃত্তি ঘটছে অর্থাৎ ধর্মের মিল দেখা যাচ্ছে মানে এখানে যেটা সূত্র অনুযায়ী আমরা কি বলবো অষ্টম মৌলটির ধর্ম প্রথমটার অনুরূপ হচ্ছে কিন্তু এক্ষেত্রেও আমি প্রথমে একটা যেটা দেখিয়েছি সেটাই বোঝানোর জন্য রাখছি নইলে নোটসটা দেখে তোমরা কনফিউজ হয়ে যাবে যে আমি আসলে কোনটার কথা বলছি তো যাই হোক এবার ঠিক আছে দেখো তো এখানে দেখা যাচ্ছে দেখো প্রত্যেকটা যে সূত্র এসেছে তাদের কিছু কিছু জায়গায় ত্রুটি দেখা যাচ্ছে ড্রব্যাকস রয়েছে সেজন্যই আবার আরও বেশি গবেষণার দরকার হয়েছে আরও পরে মডিফিকেশান হয়েছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে মানে সব মৌলের ক্ষেত্রে এই সূত্রকে অ্যাপ্লিকে অ্যাপ্লাই করা যাচ্ছে বেশ চলো এগিয়ে গেলাম আমরা এবার পেয়ে গেলাম মেন্ডেলিভের পর্যায় সূত্র যেখানে কি বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তার মানে এখানেও পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী মৌলকে সাজানো হয়েছে এবং বলছে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এবং সেখান থেকেই মেন্ডেলিভের পর্যায় সারণীটা পাওয়া গেল মেন্ডেলিভের যে পর্যায় সারণী একদম প্রথম যে পর্যায় সারণী সেখানে কিন্তু মাত্র তেষট্টিটা মৌল ছিল তখন নিষ্ক্রিয় গ্যাসও আবিষ্কার হয়নি এবং আরও অনেক জায়গা মেন্ডেলি ফাঁকাও রেখেছিলেন এবং যেগুলো সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন এবং পরবর্তীকালে সেই মৌল আবিষ্কার হয় এবং দেখা যায় যে ওনার ভবিষ্যৎবাণীর বাণীর সঙ্গে সেগুলো বেশ মিলে যাচ্ছে ঠিক আছে যেমন একা বোরণ একা অ্যালুমিনিয়াম একা সিলিকন এই যে নামগুলো উনি দিয়ে গেছিলেন পরবর্তীকালে এগুলো আবিষ্কার হয় একা বোরন সেটা পরবর্তীকালে আমরা যে মৌলটা পাই দ্যাট ইস ক্যান্ডিয়াম একা সিলিকন জার্মেনিয়াম একা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম পরবর্তীকালে আমরা সেই মৌলটি পেয়েছি তো এখন এক্ষেত্রে আমরা যেটা দেখছি মেন্ডেলিপের পর্যায়ের সারণী তারপরে আরেকটু মডিফাই করা হয় সংস্করণের পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সারণীতে পর্যায়ে রয়েছে সাতটি পর্যায় সাতটি পর্যায় এবং শ্রেণী শ্রেণী ছিল নটি নটি শ্রেণী নটি শ্রেণীর মধ্যে নটি শ্রেণীর মধ্যে রোমান হরফে এক থেকে আট পর্যন্ত আমি সাত পর্যন্ত আলাদা করে দেখাচ্ছি কারণ এক থেকে সাতের মধ্যে আবার দুটো করে এ আর বি উপশ্রেণী ছিল এগুলো কি এগুলো হচ্ছে উপশ্রেণী আর আট নম্বর আর একটা হচ্ছে ছিল জিরো নম্বর দেখো এক থেকে সাত এখানে আট আর নয় মোট নটা শ্রেণী এগুলোতে কোনো উপশ্রেণী ছিল না এক থেকে সাত পর্যন্ত শ্রেণীর মধ্যে আবার উপশ্রেণী ছিল সাবগ্রুপ গ্রুপের মধ্যে সাবগ্রুপ দেখো একটুখানি বলে দিই যখন এই পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হলো তখন এইভাবে এইভাবে অনুভূমিক যে রেখাগুলো আমি দেখাচ্ছি এইভাবে পর 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 মৌলগুলো এইভাবে যে রয়েছে এগুলো কি এগুলো এক একটা পর্যায় এগুলো কি এগুলো হচ্ছে এক একটা পর্যায় তাই আমরা যখনই বলি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার কথা আর এইবার এইভাবে যে উলম্ব যে রেখাগুলো আমি দিলাম তার মানে ডাউন দা গ্রুপ আমরা বলছি অর্থাৎ এগুলো একটা শ্রেণী এই যে কালামগুলো আমরা দেখছি উপর থেকে নিচে যখন যাচ্ছি তখন আমরা কি বলবো শ্রেণী তার মানে শ্রেণী বরাবর যাচ্ছি মানে উপর থেকে নিচে টপ টু বটমের কথা বলছি শ্রেণী বরাবর আমরা উপর থেকে নিচে যাওয়ার কথা বলে থাকি আর পর্যায় বরাবর আমরা লেফট টু রাইট যাওয়ার কথা বলে থাকি ঠিক আছে এবং এর পরে বিজ্ঞানী মোজলে যে এক্সপেরিমেন্ট করলেন সেখান থেকে উনি সিদ্ধান্তে এলেন যে না পারমাণবিক ভর নয় পরমাণু ক্রমাঙ্ক মৌলের পরমাণু ক্রমাঙ্ক তার মূলগত ধর্মের নিয়ন্ত্রক দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতেও অনেকগুলো ত্রুটি পাওয়া গিয়েছিল যেমন মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে আমরা দেখছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ীই উনি সাজিয়েছিলেন এবং সে জায়গা থেকে দেখা যাচ্ছে যে এরকম কিছু এক্সাম্পেল যেরকম ধরো আর্গান আর পটাশিয়াম ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পেল যেখানে দেখা যাচ্ছে যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী যদি সাজানো হয় তাহলে আর্গনের আগে পটাশিয়ামকে রাখা উচিত কিন্তু না এই পর্যায়ে সারণিতে দেখা যাচ্ছে যে আর্গন কিন্তু পটাশিয়ামের আগে রয়েছে তাহলে এই জায়গায় এটা তো ঠিক হলো না ত্রুটি দেখা গেলো এমনকি আইসোটোপের ক্ষেত্রেও তো এই জায়গায় আমরা কোনো এক্সপ্লেন করতে পারছি না কারণ আইসোটোপ মানেই হচ্ছে করেছ তো অ্যাটমিক স্ট্রাকচারে আইসোটোপ মানেই হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক একই অর্থাৎ তারা একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা তো বলো ভর সংখ্যা আলাদা মানে পারমাণবিক ভর আলাদা তার মানে একই মৌলের বিভিন্ন আইসোটোপের ক্ষেত্রে তাদের তাহলে কিভাবে আলাদা আলাদা জায়গা দিতে হবে মানে ব্যাপারটা কনফিউজিং হয়ে যাচ্ছে না কারণ পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী সাজাতে গিয়ে আমরা যখনই আইসোটোপের প্রসঙ্গে আসছি তখন আমরা দেখছি আইসোটোপ মানেই তো একই মৌলের পরমাণুর মধ্যে অনেকগুলো আইসোটোপ দেখা যাচ্ছে সুতরাং এই জায়গায় একটা ত্রুটি দেখা গেল হাইড্রোজেনের অবস্থান নিয়ে ত্রুটি রয়েছে সুতরাং অনেকগুলো এরকম ড্রব্যাকস রয়েছে এবং তারপরে এই সিদ্ধান্তে যে আসা হলো যে না পারমাণবিক ভর নয় পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি অনুযায়ী সাজাতে হবে অর্থাৎ মৌলের পরমাণু ক্রমাঙ্ক মূলগত ধর্মের নিয়ন্ত্রক এবং এই আধুনিক পর্যায় সূত্রে বলা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় প্রথম পয়েন্ট একটা বলছি যা যা এতক্ষণ পড়ালাম একবার করে রিট করবে এক্সাম্পল দেখে রাখবে সব ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসতেই পারে যেখানে তোমাকে বলা রয়েছে যে কোনটি মেন্ডেলিপের পর্যায়ের সূত্রেতে বলা হয়েছে আর কোনটি আধুনিক পর্যায়ের সূত্রে বলা হয়েছে এই ছোট্ট ডিফারেন্সটা তুমি আগেই মাথায় রাখো যে মেন্ডেলিপের পর্যায়ের সূত্রে আমরা পারমাণবিক এর আগে পর্যন্ত পারমাণবিক ভর নিয়েই দেখেছি বাট ভেরি ইম্পর্টেন্ট মানে আধুনিক পর্যায়ের সূত্র আসার আগে মেন্ডেলিপের পর্যায়ের সূত্রটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তো মেন্ডেলিফের পর্যায় সূত্রে পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছে আর আধুনিক পর্যায় সারণিতে আমরা দেখছি পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার অর্থাৎ কিনা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছে ঠিক আছে তো এবার আমরা আধুনিক পর্যায় সারণীতে যখন চলেই এলাম তখন এখানে কিছু পয়েন্ট আমি একটু লিখি দেখো আধুনিক পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কতগুলো রয়েছে আর শ্রেণী কতগুলো রয়েছে আধুনিক পর্যায় সারণিতে পর্যায় রয়েছে সাতটি আর শ্রেণী কতগুলোর রয়েছে শ্রেণী রয়েছে আঠেরোটি ঠিক আছে এবং এই আধুনিক পর্যায় সারণীতে আমরা চারটি ব্লক দেখব এস পি ডি ও এফ ব্লক আমরা দেখব অর্থাৎ ব্লকে বিভক্ত করা হয়েছে প্রত্যেকটা ব্লক সম্পর্কে আমরা দেখব কিন্তু তার আগে ভেরি ইম্পর্টেন্ট এই আধুনিক পর্যায় সারণীটা তোমাদেরকে একবার কাছে নিয়ে পড়তে বসতে হবে আমি একটা চার্ট তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি সেটা দেখেই বোঝাবো এবং তোমরা যখন পড়বে রিভিশন করবে পর্যায় সারণী পর্যায় সারণী এই চ্যাপ্টারটা তখন অবশ্যই করে তোমাদের বইতেও দেওয়া রয়েছে তোমরা পর্যায় সারণীর ওই যে টেবিলটা যে চার্টটা সেটা কিন্তু সামনে অবশ্যই খুলে রাখবে ঠিক আছে তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে আমি তো কোনগুলো বলছি না বলছি সেগুলো তোমরা এই চারটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা হচ্ছে আধুনিক পর্যায়ে সারণী আধুনিক পর্যায়ে সারণী যেখানে কটি মৌল আছে প্রথম প্রশ্ন যদি বলি যেখানে একশো আঠেরোটি মৌল রয়েছে আচ্ছা বেশ তো এখানে এখানে দেখো পর্যায় কোনগুলো এই যে এই যে লেফট টু রাইট এইভাবে আমরা যাই এইভাবে পর্যায় কতগুলো রয়েছে দেখো এই যে এইভাবে আমরা পর্যায়ে যাচ্ছি তাহলে এই যে পর্যায়গুলো আমরা দেখছি এই পর্যায় এটা হচ্ছে প্রথম পর্যায় এটা হচ্ছে প্রথম পর্যায় এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তারপরে এটা কি পরেরটা তৃতীয় সাতখানা পর্যায় আছে বলেইছি আগে তো এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় পর্যায় এটা চতুর্থ পর্যায় এটা পঞ্চম পর্যায় এটা ষষ্ঠ পর্যায় এটা সপ্তম পর্যায় তাহলে মোট সাতটি পর্যায়ে রয়েছে এবারে এইভাবে যেগুলো আমরা দেখব উপর থেকে নিচে পরপর এইটা একটা গ্রুপ তাহলে এটা গ্রুপ ওয়ান তারপরে দেখো এটা গ্রুপ টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন অ্যান্ড এইটিন এই হচ্ছে আঠেরোটা শ্রেণী এই হচ্ছে আঠেরোটা শ্রেণী শ্রেণীগুলো এই যে উলম্ব রেখা যেগুলো তোমরা দেখছো এই যে এক একটা কালাম ওয়ান টু থ্রি ফোর এইভাবে এক থেকে আঠেরো পর্যন্ত শ্রেণী রয়েছে তাই শ্রেণী বরাবর উপর থেকে নিচে কি চেঞ্জেস হচ্ছে সেগুলো আমরা দেখব আর পর্যায় হচ্ছে এই যে অনুভূমিক রেখা উলম্বগুলো উলম্ব শাড়িগুলো কি শ্রেণী আর অনুভূমিক শাড়িগুলো কী বোঝাচ্ছে এগুলো বোঝাচ্ছে পর্যায় লেফট টু রাইট পর্যায় বরাবর আমরা যেতে পারব ঠিক আছে বোঝা গেছে তো এইভাবে পরপর পর্যায়ে কতগুলো রয়েছে সাতটা পর্যায়ে রয়েছে আর এইভাবে পরপর শ্রেণী কতগুলো রয়েছে আঠেরোটা শ্রেণী রয়েছে ঠিক আছে এইবারে দেখো এই পর্যায় সারণীকে যখনই আমরা চারটে ব্লকে বিভক্ত করছি তখন এই গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এই গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এরা হচ্ছে এরা হচ্ছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এরা হচ্ছে এস ব্লক এলিমেন্টস গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে এস ব্লক এলিমেন্ট গ্রুপ ওয়ানের এলিমেন্টস লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম প্রান্সিয়াম এরা হচ্ছে খার ধাতু গ্রুপ টুয়ে যারা রয়েছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্টোনসিয়াম বেরিয়াম রেডিয়াম দেখো আমরা সাধারণত এই ষষ্ঠ পর্যায়ের এলিমেন্ট পর্যন্তই বলবো সপ্তম পর্যায়ে যারা রয়েছে দেখো প্রত্যেকটা যে এই গ্রুপগুলো আমরা দেখছি এদেরকে নিয়ে এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এগুলো নিয়ে তো আলাদা করে আবার চ্যাপ্টারও রয়েছে তোমাদের এই সেমিস্টারেই রয়েছে এস ব্লক আর পি ব্লক পি ব্লকটা অনেকটা বড় তেরো থেকে আঠেরো পর্যন্ত গ্রুপ এখানে রয়েছে তো তেরো আর চোদ্দো এই গ্রুপগুলো আমাদের ইলেভেনে থাকে আর পনেরো থেকে আঠেরো পর্যন্ত ক্লাস টুয়েলভে থাকে ঠিক আছে তো যখন আমরা গ্রুপগুলো ডিটেলসে স্টাডি করব তখন আমরা সাধারণত এই পর্যন্তই মৌলকে দেখে থাকবো কারণ এই সপ্তম পর্যায়ের এলিমেন্ট তাদেরকে নিয়ে আমরা খুব একটা বিশেষ স্টাডি করি না আচ্ছা এবার এই তেরো থেকে আঠেরো নম্বর পর্যন্ত যে গ্রুপ রয়েছে তারা হচ্ছে পি ব্লক মৌল তারা পি ব্লক মৌল এবং তিন থেকে বারো নম্বর পর্যন্ত হচ্ছে ডি ব্লক মৌল এবং এই যে নিচে আলাদা করে যাদেরকে রাখা রয়েছে এরা হচ্ছে এফ ব্লক মৌল কোথা থেকে তারা এলো দেখো এইখানে এই যে এই কালারটা দেখলে বুঝতে পারবে ল্যান্থানামের পর থেকে সিরিয়াম থেকে লুটেশিয়াম একটা সিরিজ যাদেরকে ল্যান্থানয়েডস বলে এবং এইটটি নাইন অ্যাক্টিনিয়ামের পর থেকে থোরিয়াম থেকে লরেন্সিয়াম আর একটা সিরিজ যাদেরকে অ্যাক্টিনয়েডস বলে এরা হচ্ছে এফ ব্লক মৌল ঠিক আছে তাহলে এদের গ্রুপটা কি হবে এরা কত নম্বর গ্রুপে রয়েছে তো তুমি দেখো এই ল্যান্থানামের পর থেকেই এরা এখানে রয়েছে তারপরে দেখো সেভেন্টি ওয়ান লুটেশিয়ামের পরে এই যে সেভেন্টি টু হাফ নিয়াম সে কিন্তু চার নম্বর গ্রুপে তার মানে এরা কোন গ্রুপে ইনক্লুডেড এরা সবাই এই গ্রুপ থ্রিতে ইনক্লুডেড এরম প্রশ্নও আসতে পারে আচ্ছা এবার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে ম্যাম এসপিডিএফ এমনভাবে ব্লকগুলোকে বিভক্ত করার কি কারণ যখনই তুমি এদের কনফিগারেশান দেখবে দেখবে এন এসে যাচ্ছে এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর জায়গায় এক হতে পারে এন এর জায়গায় দুই তিন চার পাঁচ ইত্যাদি হতে পারে যখনই এন এসে যাচ্ছে আচ্ছা এস অরবাইটালে কটা ইলেকট্রন থাকতে পারে অ্যাটোমিক স্ট্রাকচার তো হয়ে গেছে এস উপকক্ষের মধ্যে আমরা দেখব কক্ষক একটাই থাকে মনে আছে তোমাদের এগুলো মনে না থাকলে আমি একটু মনে করিয়ে দিই তোমাদের দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম যে এস এস যে উপকক্ষটা আমরা দেখছি তার মধ্যে কক্ষক কিন্তু একটাই এটা ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস যাই হোক এস অরবাইটাল একটাই কেন কারণ এলের ভ্যালুটা আমরা দেখেছিলাম এলটা আবার কোথা থেকে এলো এলটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এই কোয়ান্টাম সংখ্যার যে অপরিসীম আমাদের অ্যাপ্লিকেশান রয়েছে সেটাই এবার দেখাচ্ছি এনটা কি এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবার মনে পড়ছে এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা এম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্মল এজ দ্যাট ইজ তিন কোয়ান্টাম নাম্বার এবং এখানে আমরা এলের ভ্যালুটা পাই জিরো ওয়ান টু থ্রি এই ভ্যালু অনুযায়ী কোন উপকক্ষের কথা বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারি এস পি ডি এফ যখনই আমরা এস উপকক্ষের কথা বলছি তার মানেই এলের ভ্যালু জিরো এল এর ভ্যালু জিরো মানে টুয়েলভ প্লাস ওয়ান তোমরা কত পাবে ওয়ান পাবে এই ওয়ানটা কী ওয়ানটা হচ্ছে কক্ষক সংখ্যা মনে পড়ছে মনে পড়ছে কক্ষক সংখ্যা এই একটা কক্ষকের সংখ্যা একটা কিন্তু এমের ভ্যালুটা মনে করো এল জিরো মানে এমের ভ্যালু কী হয় মনে আছে এর ভ্যালু হয় জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এলের ভ্যালু হয় জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আর এমের ভ্যালু হয় মাইনাস এল থেকে জিরো হয়ে প্লাস এল পর্যন্ত এমের ভ্যালু কি হয় মাইনাস এল থেকে জিরো হয়ে প্লাস এল পর্যন্ত ঠিক আছে তাহলে এম এর ভ্যালুটা আমরা এখানে কত পাবো এল জিরো মানে এম এর ভ্যালু জিরো কিন্তু কতগুলো কক্ষকে এমের কটা ভ্যালু তার উপর ডিপেন্ড করে এমের কটা ভ্যালু সেটা তুমি ডাইরেক্টলি এ টুয়েলভ প্লাস ওয়ান থেকে বের করে নিতে পারো টুয়েলভ প্লাস ওয়ান করলেই তুমি একটা পাচ্ছ মানে একটাই কক্ষক থাকবে অর্থাৎ এইটা হচ্ছে এস অরবাইটাল এস অরবাইটাল সেটা ওয়ান এস টু এস থ্রি এস যাই হোক এস অরবাইটালে একটাই কক্ষক আমরা এস উপকক্ষে পাই তো এটাই তো আমি বলছি এটাই তো আমি বলছি তাহলে একটা কক্ষকে কটা ইলেকট্রন থাকতে পারে আরে বলো কটা ইলেকট্রন থাকতে পারে একটা কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে একটা কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে মনে আছে তোমাদের পাউলির অপবর্জন নীতি মনে আছে হুন্ডের সূত্র মনে আছে আফবাউ নীতি মনে আছে প্রত্যেকটা জিনিস তোমাদের লাগবে অ্যাটমিক স্ট্রাকচারে যা যা শিখেছো তার অ্যাপ্লিকেশান এই ক্লাসে এই চ্যাপ্টারে তার সাথে আগামী অনেকগুলো চ্যাপ্টারে অনেক জায়গায় লাগবেই লাগবে কারণ যেখানেই তুমি যাবে পরমাণুর ক্রমাঙ্ক থেকে ইলেকট্রন বিন্যাস লেখা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সাথে পুরো পর্যায় সারণিতে পুরো পর্যায় সারণিতে কোন ক্ষেত্রে কে কোন ব্লকে রয়েছে কোন গ্রুপে রয়েছে তার সাধারণ ইলেকট্রন বিন্যাস বহিস্তম কক্ষের ক্ষেত্রে কি হতে পারে এগুলো কিন্তু দেখে রাখতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এটুকু বললাম একটু মনে করিয়ে দিতে অনেকেই তো ভুলে যায় তাদেরকে একটু মনে করিয়ে দিলাম তো দেখো এসেতে যদি সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এনএস ওয়ান এন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবার সেটা যত পর্যায়গুলো পরপর পরপর আসবো এন এর ভ্যালুটা চেঞ্জ হবে এন এর ভ্যালু পর্যায়ের সংখ্যাটা কি সর্ববহিষ্ট ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা অর্থাৎ লাস্ট ব্যালেন্স সেলটাকে বলা হচ্ছে ব্যালেন্স সেলটাকে বলা হবে ঠিক আছে তাহলে প্রথম পর্যায়ের ক্ষেত্রে ওয়ান এস ওয়ান দ্বিতীয়র ক্ষেত্রে টু এস ওয়ান থ্রি এস ওয়ান ফোর এস ওয়ান ওয়ান অর্থাৎ জেনারেলাইজ করলে আমরা এনএস ওয়ান বলতে পারি ঠিক সেইভাবেই আমরা প্রথম যে শ্রেণীটা পাচ্ছি গ্রুপ ওয়ান তাদের ব্যালেন্স সেলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান বলবো এনএস ওয়ান আর গ্রুপ টুতে গেলে সেটা এনএস টু হয়ে যাবে মনে করে দেখো বেরিলিয়াম চার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তাহলে ওয়ান এস টু ওয়ান এস টু আর হচ্ছে টু এস টু হয়ে গেল তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি ব্যালেন্স সেলের দুটো ইলেকট্রন থাকবে এর ক্ষেত্রে টু এস টু কারণ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেজন্য লাস্ট যে এনথ এনথ সেল সেটা এন এর ভ্যালুটা দুই তারপরে পরপর থ্রি ফোর ফাইভ অ্যান্ড সান এইভাবে হবে এবং জেনারেল করলে আমরা কি বলবো এনএস টু তাহলে এটা এনএস ওয়ান এটা এনএস টু তাহলে পুরো এস ব্লককে জেনারালাইজ করলে আমরা কি লিখবো এনএস ওয়ান টু টু এন ওয়ান টু টু কারণ এনএস ওয়ান ফর গ্রুপ ওয়ান এন এস টু ফর গ্রুপ টু এলিমেন্টস বোঝা গেছে ক্লিয়ার হয়েছে আচ্ছা চলো এইভাবে যে আমরা বুঝছি তার সাথে আমরা একটু লিখতেও থাকি ব্লক বিভাজনে মৌল ব্লক বিভাজনে আমরা এস ব্লক মৌলসমূহ কোথায় পেলাম এস ব্লক মৌলসমূহ আমরা কোথায় পেলাম আমরা পেলাম গ্রুপ ওয়ান এবং গ্রুপ টুতে কোথায় পেলাম গ্রুপ ওয়ান ও গ্রুপ টুতে ঠিক আছে শ্রেণী এক ও শ্রেণী ওয়ান এবং শ্রেণী টু এইভাবে তোমরা লিখতে পারো এবং এস ব্লক মৌলের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস তোমরা কী লিখবে সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা এস ব্লকের ক্ষেত্রে লিখবো এস ওয়ান টু টু এবং সেটা যখনই তোমার গ্রুপ ওয়ানের জন্য হবে সেটা হয়ে যাবে এনএস ওয়ান আর গ্রুপ টু এর জন্য যখনই হবে সেটা হয়ে যাবে এনএস টু গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আমরা এনএস ওয়ান পাবো গ্রুপ টু এর ক্ষেত্রে এনএস টু পাবো এন এর ভ্যালুটা কী হতে পারে সেটা আমি আগেই বলে দিয়েছি এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে চলে এসো পি ব্লক পি ব্লকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি চলো লেখা যাক হেডিং করি এটা এস ব্লক হলো এবার আমরা লিখব পি ব্লক মৌলসমূহ পি ব্লক মৌলসমূহ একই ব্যাপার লাস্ট ইলেকট্রন কত নম্বর উপকক্ষে প্রবেশ করছে কোন উপকক্ষে প্রবেশ করেছে সেই অনুযায়ী আমরা পাচ্ছি পি সাবসেলে যখন প্রবেশ করছে তারা হচ্ছে তেরো থেকে আঠেরো পর্যন্ত তেরো নম্বর থেকে আঠেরো নম্বর শ্রেণী পর্যন্ত পি ব্লক মৌল ঠিক আছে তো পি ব্লক মৌলের মধ্যে আমরা কি লিখবো পি ব্লক মৌলসমূহ যারা হচ্ছে গ্রুপ থার্টিন টু গ্রুপ এইটিন পর্যন্ত ঠিক আছে এবং এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে বহিষ্টম কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা কী লিখবো এনএস টু এনপি ওয়ান টু সিক্স এনএস টু এনপি ওয়ান টু সিক্স যদি আমি ডিটেলস এখানে লিখি গ্রুপ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন অ্যান্ড এইটিন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে দেখো গ্রুপ থার্টিনের ক্ষেত্রে আউটার মোস্ট সেলের ক্ষেত্রে আমরা বলছি ব্যালেন্স সেলের ক্ষেত্রে এনএস টু এনপি ওয়ান ফোরটিনের ক্ষেত্রে এনএস টু এনপি টু ফিফটিনের ক্ষেত্রে এনএস টু এনপি থ্রি সিক্সটিনের ক্ষেত্রে এনএস টু এনপি ফোর সেভেন্টিনের ক্ষেত্রে এনএস টু এনপি ফাইভ এইটিনের ক্ষেত্রে এনএস টু এনপি সিক্স অর্থাৎ আঠেরো নম্বর শ্রেণীতে যারা রয়েছে তারা নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাস এলিমেন্টস যারা ইনার্ট ঠিক আছে তো এই হচ্ছে তাদের অকটেট কমপ্লিট রয়েছে এই হচ্ছে পুরো থার্টিন থেকে এইটিন পর্যন্ত আমি আলাদা আলাদা করে লিখেছি এবং তাদেরকেই জেনারেলাইজ করলে আমরা এটা লিখি যেটা হচ্ছে এনএস টু এনপি ওয়ান টু সিক্স একদম পুরো পি ব্লককেও রিপ্রেজেন্ট করা হচ্ছে ঠিক আছে এবং এখানে একটা জিনিস একটুখানি মাথায় রাখবে যে গ্রুপ এইটিনে যারা রয়েছে তাদের অকটেট কমপ্লিট থাকে কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ডুপ্লেট হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে পরমাণু ক্রমাঙ্ক দুই অর্থাৎ এক্ষেত্রে ওয়ান এস টু ওয়ান এসে দুটো ইলেকট্রন থাকে এবং বাকিরা যেরকম অক্টেট কমপ্লিট করে রয়েছে এক্ষেত্রে পূর্তি ঘটে রয়েছে অর্থাৎ দুটো ইলেকট্রন রয়েছে এবং কেমিক্যাল বন্ডিংয়ে গেলে তোমরা এটাই দেখবে অলরেডি কিছুটা ধারণা তোমাদের ক্লাস ইলেভেন থেকেও রয়েছে যে সবাই চাইছে ওই আঠেরো নম্বর শ্রেণী নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলগুলোর মতো ইলেকট্রন বিন্যাস অর্থাৎ অকটেট কমপ্লিট করতে অষ্টক পূর্তি ঘটাতে এবং যারা হিলিয়ামের নিকটবর্তী তারা হিলিয়ামের মতো পূর্তি ঘটাতে চাইছে অর্থাৎ সবাই সুস্থিত হতে চাইছে স্টেবিলিটি গেইন করতে চাইছে। এবং সেই জন্যই তারা এই সুস্থিতি অর্জনের আশায় বন্ডিংয়ে পার্টিসিপেট করছে বিভিন্ন রকমের রাসায়নিক বন্ধন আমরা সেখানে দেখব ঠিক আছে তাহলে এদেরকে নিয়ে আমরা এস ব্লক পেয়ে গেলাম এটা আলাদা করে দাও এদেরকে নিয়ে আমরা পি ব্লক পেয়ে গেলাম এটা আলাদা করে দাও এবারে আমরা এই গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত যাদেরকে পাচ্ছি তারা ডি ব্লক এলিমেন্ট এবং ডি ব্লকের মধ্যে অনেকগুলো সিরিজ পাবে এটা হচ্ছে প্রথম ডি ব্লকের প্রথম মৌলকে স্ক্যান্ডিয়াম ডি ব্লকের প্রথম ফার্স্ট মেম্বারকে প্রথম সদস্য স্ক্যান্ডিয়াম ক্যালসিয়াম পর্যন্ত কিন্তু ডিতে ইলেকট্রন প্রবেশ করছে না ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হট করে লিখে ফেলো টোয়েন্টি অ্যাটমিক নাম্বার তাহলে সেক্ষেত্রে তুমি যে ইলেকট্রন বিন্যাস পাবে সেখানে ডিতে কোনো ইলেকট্রন নেই ঠিক আছে যখনই টোয়েন্টি ওয়ানে এলে তখনই থ্রি ডিতে একটা ইলেকট্রন প্রবেশ করলো এবং ডি ব্লক এখান থেকে প্রথম শুরু হলো এবং ডি ব্লককে কয়েকটা সিরিজে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে থ্রি ডি সিরিজ এখানে থ্রি ডিতে ইলেকট্রন আসছে দেখো চতুর্থ পর্যায়ে মানে লাস্ট সেল এনথ এন সমান ফোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেখো এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু তোমরা এইভাবে ভাবোই না তোমরা তো মুখস্থ করো সুতরাং জিনিসটাকে ভাবো জিনিসটা মুখস্থের নয় দেখো এই চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ে মানে আমি কি বললাম আমি প্রথমেই বলে দিয়েছি আবার এটা লিখেও দেব যখন আমরা পর্যায় সারণীতে কোনো মৌলিক অবস্থান নির্ণয় করব তার কনফিগারেশন ইলেকট্রন বিন্যাস দেখে সেখানে আমরা দেখবো যে লাস্ট সেলটা কত নম্বর সেল সর্ববৈষ্ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা মানে লাস্ট সেলটা কত নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত চতুর্থ পর্যায়ে মানে ফোরথ স্যাল তাহলে এন সমান ফোর এন মাইনাস ওয়ান ডি হয় ডি যখন করি এন মাইনাস ওয়ান ডি হবে এবং সেটা এখানে থ্রি ডি এবং স্ক্যান্ডিয়ান থেকে এই জিঙ্ক পর্যন্ত টোয়েন্টি ওয়ান স্ক্যান্ডিয়ান থেকে জিঙ্ক পর্যন্ত এটা থ্রি ডি সিরিজ এবার পর ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সিরিজ রয়েছে অর্থাৎ ডিতে ইলেকট্রন প্রবেশ করছে সেই এন মাইনাস ওয়ানটা ডিটা কত এবং সেই অনুযায়ী এনটা তোমরা আমি দেখবে পর্যায় সংখ্যা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই অনুযায়ী রয়েছে কিন্তু এই জায়গা থেকে যাদেরকে এই যে বার করে দেওয়া হলো এইখানে তারা এফ ব্লক এলিমেন্ট তাদের ক্ষেত্রে এফ এতে ইলেকট্রন প্রবেশ করছে এবং এদেরকে যদি আমি আলাদা করে দেখাই তাহলে দেখো ফিফটি সেভেন ল্যান্থানামের পর এখানে আমরা দেখছি যে সেরিয়াম ফিফটি এইট সেরিয়াম থেকে সেভেন্টি ওয়ান লুটেশিয়াম পর্যন্ত চোদ্দোটা এলিমেন্ট রয়েছে যাদেরকে লেনথা নয়েডস বলা হয় এবং এরা হচ্ছে ফোর এফ সারি এফ এর মধ্যে দুটো শাড়ি পাবে একটা আর আর একটা অ্যাক্টিনিয়ামের পরে যারা রয়েছে নাইনটি থোরিয়াম থেকে একশো তিন পর্যন্ত তারা হচ্ছে ফাইভ এফ সিরিজ এরা একটি এটা হচ্ছে ফাইভ এফ সারি এবং এরা এই যে দুটো শাড়ি এরা এফ ব্লকের অন্তর্ভুক্ত এবং এফ ব্লক মানে সে কত নম্বর গ্রুপে রয়েছে সে কিন্তু এই তিন নম্বর গ্রুপেতেই রয়েছে কারণ এর পরের এলিমেন্টকে তুমি চার নম্বর গ্রুপে পাচ্ছ তো এই এতগুলো মৌল কোথায় রয়েছে হারিয়ে গেছে না হারিয়ে তো যায়নি তাদেরকে আলাদাভাবে নিচে রাখা হয়েছে বাট অ্যাকচুয়ালি দে আর ইনক্লুডেড ইন দ্য গ্রুপ থ্রি পিয়ার আছে চলো এগিয়ে যাই তাহলে এবার আমরা বাকি এই যেখানে এস ব্লক পি ব্লক লিখে দিয়েছি বাকি ডি আর এফ ব্লকের ক্ষেত্রেও আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো যদি লিখি তাহলে ডি ব্লক মৌল সমূহ ডি ব্লক মৌলসমূহের মধ্যে আমরা অনেকগুলো সিরিজ পাচ্ছি এবং এফ ব্লকের মধ্যেও আমরা দুটো সিরিজ পাচ্ছি যেখানে রয়েছে ফোর এফ আর ফাইভ এপ ডি ব্লকের মধ্যে আমরা পাচ্ছি গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত ডি ব্লক রয়েছে এবং এক্ষেত্রে আমরা সর্ববয়স্ত কক্ষের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা লিখি সেখানে অবশ্যই আমরা এন তো লিখবই তার সাথে এন মাইনাস ডিকেও ইনক্লুড করব এবং আমরা এখানে লিখবো যে এন মাইনাস ওয়ান ডি এখানে লিখবো ওয়ান টু টেন কারণ ডিতে একটা দুটো তিনটে চারটে করে ম্যাক্সিমাম দশটা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে আর এনএস ওয়ান টু টু এনএস ওয়ান টু টু কারণ তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে দেখেছো যে কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা পাচ্ছি যেখানে ডিতে হাফ ফিল্ড ডি ফাইভ এবং ডিতে ফুল ফিল্ড অর্থাৎ ডি টেন করতে গিয়ে ফোর এসে একটা ইলেকট্রন থাকে তাই না ওটা তো থ্রি ডি সিরিজের অন্তর্ভুক্ত ছিল তো আমি পুরো জেনারেলাইজ করে এখানে যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন এন এস ওয়ান টু টু ঠিক আছে এবং এফ ব্লক মৌল যদি আমি এখানে লিখি এফ ব্লক সমূহ। এফ ব্লক মৌলসমূহের মধ্যে আমরা পাচ্ছি তাদেরকে আমরা পাচ্ছি দেখো তারা কোন গ্রুপে রয়েছে তারা গ্রুপ থ্রিতেই রয়েছে এটা কিন্তু মাথায় রাখবে এইগুলো ছোটো ছোটো জিনিস যেমন ধরো আমি যেটা বললাম যে প্রথম ডি ব্লকের ফার্স্ট মেম্বারকে স্ক্যান্ডিয়াম যেটা কিন্তু জাস্ট তুমি একটু স্টাডি করার সময় একটু যদি ধ্যান রেখে বুঝে বুঝে পর্যায় সারণীটা দেখো তাহলে নিজেই বুঝতে পারবে ঠিক আছে এবং সেই সারিজে তোমাকে এইভাবে বলতে পারে যে সেই সিরিজে থ্রিডি সিরিজের প্রথম মেম্বারকে তোমাকে ফোর ডি সিরিজ জিজ্ঞেস করতে পারে যে কোনোভাবে বা শেষ সদস্য থ্রি ডি সিরিজের কে থ্রি সিরিজ প্রথম হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তো এইভাবে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে পুরো পর্যায় সারণীতে তাই পর্যায় সারণীটা ভালো করে স্টাডি করাটা খুব জরুরি আর পর্যায় সারণী স্টাডি করতে গিয়েই তোমরা যেটা করো একেবারে মুখস্থ করতে শুরু করো মৌলগুলোকে আর তারপরে ভুলে যাও সেখানে যেটা দরকার সেখানে সেটা অবশ্যই মনে রাখতে হবে কিন্তু তার আগে তো জিনিসটাকে বুঝতে হবে তো দেখো এফ ব্লকের ক্ষেত্রে আমরা যদি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখি আমি এখানে প্রত্যেকটা ব্লক বিভাজন করে সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখছি তো এখানে আমরা এন মাইনাস টু এফ লিখব এন মাইনাস টু এফ ওয়ান টু তারপরে এন মাইনাস ওয়ান ডি জিরো টু ওয়ান টু এটা হচ্ছে এফ ব্লকের ক্ষেত্রে আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখছি এবারে সেটা যদি ফোর এফ সারি হয় তাহলে এন মাইনাস টু এর জায়গায় ফোর বসালে এন কত হবে সিক্স হয়ে যাবে এন সিক্স হলে তবেই না এন মাইনাস ওয়ান ফাইভ হয় আর এন মাইনাস টু ফোর হয় যদি এখানে তোমার সেভেন সেভেন হয়ে যায় এনের জায়গায় যদি সেভেন বসাও তাহলে এন মাইনাস টু কত ফাইভ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে ফাইভ এফ সিরিজ পাওয়া যাবে আর এটা আমরা দেখলাম ডি ব্লকের ক্ষেত্রে একইভাবে এন এর ভ্যালু যখন চার বসাবে এন মাইনাস ওয়ান তোমার থ্রি চলে আসবে তখন তুমি থ্রি ডি সিরিজ বলছো এবং এন এর ভ্যালু যখন তুমি পাঁচ বসাবে এন মাইনাস ওয়ান তখন ফোর হয়ে যাবে তখন তুমি ফোর ডি সিরিজ বলছো ঠিক আছে তো এইভাবে পুরো জিনিসটাকে আমরা এক ঝলকে দেখে নিলাম এবারে এই আধুনিক পর্যায়ে সারণিতে আমরা কি লিখব আমরা এখানে লিখবো যে কি বলা হয় গ্রুপ ওয়ানে যারা রয়েছে লিথিয়াম পটাশ সোডিয়াম পটাশিয়াম এইভাবে রুবিডিয়াম সিজিয়াম এদেরকে বলা হয় খার ধাতু বা অ্যালকালি মেটালস খার ধাতু বা অ্যালকালি মেটালস তারা এক্সাম্পেল বলছি হ্যাঁ এক্সাম্পেল বলছি পরপর প্রত্যেকটাই তোমরা নাম লিখে নিতে পারো আমি দুটো চারটে করে লিখছি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এইগুলো রয়েছে ঠিক আছে চলো প্রত্যেকটাই লিখে দিচ্ছি রুবিডিয়াম সিজিয়াম এই অবধি লিখছি আমি সিজিয়াম অবধি লিখছি গ্রুপ টুতে যারা রয়েছে গ্রুপ টুতে যারা রয়েছে তারা হচ্ছে খারিও মৃত্তিকা মৌলসমূহ অর্থাৎ কিনা অ্যালকালাইন আর্থ মেটাল খারিও মৃত্তিকা ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে কারা রয়েছে দেখো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রনসিয়াম বেরিয়াম তুমি পরপর ডাউন দ্য গ্রুপেরা আসছে তাই পরপর উপর থেকে নিচে এইভাবে সাজিয়ে লিখে প্র্যাকটিস করবেন যেমন দেখো গ্রুপ ইলেভেনে যারা রয়েছে এদেরকে বলা হয় মুদ্রা ধাতু কয়েনেজ মেটাল মেটালস এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় মুদ্রা ধাতু কারা তারা তারা হচ্ছে কপার সিলভার গোল্ড কোথায় আছে এগারো নম্বর গ্রুপে একটুখানি দর্শন করো এগারো নম্বর গ্রুপে যারা রয়েছে এই যে কপার সিলভার গোল্ড এরাও দেখো শ্রেণী বরাবর পরপর রয়েছে তো এরা হচ্ছে কয়েনেজ মেটালস এদেরকে বলা কয়েন থাকে মুদ্রা ধাতু তারপর তারপর গ্রুপ দেখো এমনিতেও ১৩ নম্বর থেকে যে আঠেরো নম্বর পর্যন্ত শ্রেণী পি ব্লকে আমরা দেখছি এখানে প্রত্যেকটা শ্রেণীর প্রথম মেম্বার অনুযায়ী তাদেরকেও নাম দেওয়া হয় যেমন তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম আমরা বলে থাকি গ্রুপ থার্টিনে বোরন ফ্যামিলি গ্রুপ ফোরটিনে কার্বন ফ্যামিলি কারণ প্রথম ওই গ্রুপের মেম্বার এই যে রয়েছে তার নাম অনুযায়ী বলা হচ্ছে গ্রুপ ফিফটিনে নাইট্রোজেন ফ্যামিলি সিক্সটিনে অক্সিজেন ফ্যামিলি তবে সেভেনটিনে গিয়ে আমরা হ্যালোজেন ফ্যামিলি বলি আর এইটিন নোবেল গ্যাস এলিমেন্টস বা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল তাহলে গ্রুপ ফিফটিনের ক্ষেত্রে আমরা দেখছি এরা হচ্ছে নিকটোজেন্স বা নিকোজেন বলা হয়ে থাকে নিক্টোজেন মৌল সম্ভব নিকটোজেন মৌল নিকটোজেন মৌলের ক্ষেত্রে আমরা কাদের পাচ্ছি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি আর হচ্ছে বিস্মাত এই পর্যন্ত লেখা হয়ে গেল এবার আমরা লিখব গ্রুপ সিক্সটিন গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে আমরা পাচ্ছি চ্যালকোজেন সমূহ। চ্যালকোজেন মৌল তারা কারা রয়েছে তারা রয়েছে অক্সিজেন ফ্যামিলির মেম্বাররা অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম আচ্ছা তারপর আমরা লিখছি গ্রুপ সেভেন্টিন যাদেরকে আমরা বলছি হ্যালোজেন ফ্যামিলি যাদেরকে আমরা বলছি হ্যালোজেন পরিবার বা হ্যালোজেন সমূহ বলা যেতে পারে তো এখানে কারা রয়েছে এখানে রয়েছে ভেরি ইম্পর্টেন্ট যাদেরকে নিয়ে আমরা বারবার আলোচনা করবো এই উদাহরণগুলো লিখে দিলাম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন আর রয়েছে নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলরা নোবেল গ্যাস এলিমেন্ট নিষ্ক্রিয় গ্যাসীয় সমূহ যেখানে রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ইত্যাদি ঠিক আছে তো এবারে আরও কিছু ইনফরমেশান যদি আমি এখানে লিখি এই পেজটা এই পেজটাতে একটু লিখি অ্যাক্টিনয়েডস এবং ল্যান্থানয়েডস এর কথা যদি লিখি দেখো ল্যান্থানয়েড সমূহ ল্যান্থানয়েড সমূহ যারা হচ্ছে ফোরফ সারি ফোরফ সিরিজে রয়েছে আর অ্যাক্টিনয়েড সমূহ অ্যাক্টিনয়েড সমূহ যারা রয়েছে ফাইভ এফ সারিতে এবং তারা কারা তারা হচ্ছে ফোর এফ সারিতে তারা হচ্ছে ফিফটি সেভেন নামের পর ফিফটি সেভেন নামের পর ফিফটি এইট সিরিয়াম থেকে সেভেন্টি ওয়ান লুটেশিয়াম পর্যন্ত এই যে ফোরটিন এলিমেন্টস তারা হচ্ছে ল্যান্থানয়েড আর ফাইভ এফ সিরিজে আমরা দেখব এইটটি নাইন নিয়ামের পর এরা রয়েছে নাইনটি থোরিয়াম আমি জাস্ট আগের এলিমেন্টটাকে বোঝানোর জন্য এইভাবে আলাদা করে পাশে লিখে দিয়েছি ঠিক আছে তো ফাইভ এফ সিরিজ শুরু হচ্ছে কোথা থেকে নাইনটি থোরিয়াম থেকে একশো তিন পর্যন্ত এই ফোরটিন এলিমেন্ট এরা হচ্ছে অ্যাক্টিনয়েডস মাথায় রাখবে কাদের পর এরা শুরু হচ্ছে ঠিক আছে ল্যান্থানাম তার অ্যাটোমিক নাম্বার ফিফটি সেভেন তারপরে ফিফটি এইট থেকে সেভেন্টি ওয়ান ফিফটি এইট সিরিয়াম থেকে সেভেন্টি ওয়ান লুটেশিয়াম পর্যন্ত ল্যান্থানয়েডস আর এইটটি নাইন অ্যাক্টিনিয়ামের পর নাইনটি থোরিয়াম থেকে একশো তিন লরেনশিয়াম পর্যন্ত এরা হচ্ছে অ্যাক্টিনয়েড এটা হচ্ছে প্রথম যে ল্যান্থানয়েড শাড়ি আমরা পাচ্ছি সেক্ষেত্রে ফোর এফ শাড়ি অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে এটা ফাইভ এফ শাড়ি আমরা পাচ্ছি ঠিক আছে ছোট্ট ছোট্ট প্রশ্ন কিন্তু এইসব জায়গা থেকে এসে যেতেই পারে সেই জন্য খেয়াল রাখতে হবে ঠিক আছে এবার আমরা দেখব দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করা হয় দেখো পর্যায় সংখ্যাটা আমি বারবার তোমাদেরকে রিপিট করিয়েছি বোঝানোর জন্য পর্যায় সংখ্যাটা হচ্ছে এন অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনীয় সংখ্যা আমি লিখে দিচ্ছি সর্ববহিষ্ঠ কক্ষীয় ইলেকট্রন সংখ্যা না সর্ববহিষ্ঠ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা মানে সর্ব লাস্ট ভ্যালেন্স সেলটাকে বলা ভ্যালেন্স সেলটাকে সর্ববহিষ্ঠ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা ঠিক আছে ইলেকট্রন সংখ্যা যেন বলো না ইলেকট্রন সংখ্যা আমরা গ্রুপ বের করতে গিয়ে দেখব সর্ববহিষ্ঠ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা যেটা অ্যাকচুয়ালি আমরা এন দিয়ে লিখে থাকি দ্যাট ইজ অক্ষ সংখ্যা মানে এন এন হচ্ছে লাস্ট এনথ সেলের কথা বলা হচ্ছে অর্থাৎ পর্যায়ের সংখ্যা মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার কথা বলা হচ্ছে আর শ্রেণী সংখ্যা শ্রেণীটা আমরা কি বলবো আচ্ছা দাঁড়ো এটাকে শুধু পর্যায়ে করে দিই ঠিক আছে এটাকে শুধু পর্যায়ে করে দাও আর শ্রেণীর ক্ষেত্রে আগে তোমাকে ব্লক বিভাজন করতে হবে তারপর তুমি শ্রেণীটা বের করতে পারবে কারণ প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা করে শ্রেণী বের করার নিয়ম আমরা দেখ শ্রেণীর মধ্যে সেটা যদি এস ব্লক হয় তাহলে কি করবে তাহলে তার এনএস ওয়ান টু টু এটাই আমরা জেনারেল কনফিগারেশান দেখেছি তাহলে এই এনএস ওয়ান অর টু এন ওয়ান অর টু এই দুটোই হতে পারে এস ব্লকের ক্ষেত্রে এনএসএ যতগুলো ইলেকট্রন থাকবে তাহলে এনএস ইলেকট্রন এনএসএ যতগুলো ইলেকট্রন রয়েছে সেটাই হচ্ছে এস ব্লকের ক্ষেত্রে তার শ্রেণীর এনএস ইলেকট্রন সংক্ষেপে লিখে দিয়েছি সহজে মনে থাকবে পি ব্লকের ক্ষেত্রে আমরা কি দেখব পি ব্লকে আমরা দেখছি এনএস আর এনপিতে ইলেকট্রন থাকবে এখানে তার সাথে দশ যোগ করবে টেন প্লাস এনএস প্লাস এনপি ঠিক আছে ডি ব্লকের ক্ষেত্রে এখানে এন মাইনাস ওয়ান ডিতে ইলেকট্রন আছে এবং এনএসএ ইলেকট্রন রয়েছে এন মাইনাস ওয়ান ডি এবং এনএসের টোটাল ইলেকট্রন সংখ্যা আর এফ ব্লকের জন্য তো ফিক্সড কোনো ক্যালকুলেশনের দরকারই নেই এফ ব্লকের গ্রুপ আমি আগেই বলে দিয়েছি যে এরা শ্রেণী হচ্ছে তিন শ্রেণী হচ্ছে তিন ঠিক আছে তিন নম্বর গ্রুপেতে এরা সবাই রয়েছে এফ ব্লকের মধ্যে ঠিক আছে তাহলে দেখো এই যেটা আমরা লিখলাম সেই অনুযায়ী যদি আমি এখন তোমাকে বলি যে বের করো যে থার্টি যার অ্যাটমিক নাম্বার জেড সমান থার্টি সে কত নম্বর শ্রেণী আর কোন পর্যায়ে রয়েছে দেখো তুমি ইলেকট্রন বিন্যাস থেকে বা তোমার মনে থাকলে তুমি করতেই পারো বাট এই ফর্মুলা দিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে কি হবে দেখো জেড যদি থার্টি হয় তাহলে আমরা এখানে কি লিখবো যে পরমাণু পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কী লিখবো আমি কিন্তু জেড লিখেছি হ্যাঁ জেড থার্টির ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আফবাউ নীতি একদম মেনে আমরা লিখব এখানে হলো দশটা থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডিতে আসার আগে ফোর এসে ইলেকট্রন যাবে দেখো ফোর এসে দুটো যাবে তাহলে এখানে দশ আর এখানে আট দশ কুড়ি হয়ে গেছে বাকি দশটা থ্রি ডিতে এবার ভর্তি হলো এটাই নিয়ম আফবাহ নীতি এন প্লাস এল রুল সব কিছু আমরা দেখেছি তাহলে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তিরিশ হলে এই ইলেকট্রন বিন্যাস আমরা লিখে থাকি এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা কীরম লিখি দেখো এখানে আট দশ আঠেরো মানে এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস এইভাবেও তুমি এটাকে লিখতে পারো পরে সে আগে কিন্তু যাবে আমি আগে এটা লিখছি বাট আমি তোমাদের আগের দিনও বুঝিয়েছি আগের চ্যাপ্টারেও বুঝিয়েছি যে মাথায় রাখবে তুমি চাইলে ফোর এস এর পর থ্রি ডি লিখতে পারো বাট আমি এটা লেখা এইভাবেই লিখছি কারণ আউটার মোস্ট সেলটাকে আমি লাস্টেই রেখেছি ঠিক আছে তো কত নম্বর সর্ববয়স্ত ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা কোনটা লাস্ট ভ্যালেন্স সেল কোনটা এটা তিন নম্বর সেরে এটা চার নম্বর সেরে অর্থাৎ এন সমান হয়ে যাবে চার তার মানে পর্যায়ের সংখ্যা কত চার নম্বর পর্যায় চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায়ে আমরা পাচ্ছি এবং ব্লক বিভাজন বলতে কি বোঝায় সর্বশেষ ইলেকট্রন যে উপকক্ষে প্রবেশ করবে যে উপকক্ষে প্রবেশ করবে মানে লাস্ট ইলেকট্রন কোন উপকক্ষে যাচ্ছে লাস্ট কোন সাবসেলে সে এন্টার করছে ঠিক আছে সর্বশেষ ইলেকট্রন যে উপকক্ষে প্রবেশ করবে তার মানে দেখো জিনিস দুটোকে কিন্তু একেবারে গুলিয়ে ফেলবে না আমরা এক্ষেত্রে যে এন এন সমান এটা করে করে আসে আসে কেন কারণ তাদের মনে হয় আগে তো ফোর ভর্তি হয়ে গিয়েছিল তারপরে থ্রিতে ইলেকট্রন একদমই তাই কিন্তু সর্বশেষ ইলেকট্রন কোন উপকক্ষে গেছে তার মানে থ্রি ডিতে গেছে তার মানে এটা ডি ব্লক তার মানে এটা ডি ব্লক ডি ব্লক মৌল কিন্তু যখন তুমি এই পর্যায়টা বের করছো তখন তুমি সর্ববহিষ্ঠ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা লিখছ মানে এখানে লাস্ট ভ্যালেন্স সেলটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি তো এনথ সেল এই যে এন লিখেছি মানেই তো এন সেল তার আগেরটা তো এন মাইনাস ওয়ান তাই না তার আগেরটা তো এন মাইনাস ওয়ান সেল কোনটা এনটা ফোর এটা মাথায় রাখবে এইটুকু মাথায় রাখলেই গুলিয়ে যাবে না ব্লক দেখার সময় সর্বশেষ ইলেকট্রন কোথায় আসছে তুমি যদি এখানে কাউন্ট করো আঠেরোর পর এখানে কুড়ি হয়ে যাওয়ার পরে ইলেকট্রন এখানে এসেছে এবং তারপরে তিরিশ পর্যন্ত ইলেকট্রন এখানে ভর্তি হয় তার মানে সর্বশেষ ইলেকট্রন থ্রি ডিতে এসেছে তাই এটা ডি ব্লক কিন্তু এন সমান ফোর কারণ এটা তো এন মাইনাস ওয়ান এই এন এর ভ্যালুটা পর্যায়ে বের করা হয়েছে এবং যখন আমরা এখানে ডি ব্লকের ক্ষেত্রে করছি তখন এন মাইনাস ওয়ান ডি অর্থাৎ থ্রি ডিতে কটা ইলেকট্রন রয়েছে কটা ইলেকট্রন রয়েছে শ্রেণীটা বলো শ্রেণী কত হবে তাহলে থ্রি ডিতে দশটা ইলেকট্রন রয়েছে আর ফোর এসে কটা ইলেকট্রন রয়েছে এই যে ডি ব্লকের ক্ষেত্রে যেটা আমাদের ফর্মুলার রয়েছে এন এসে দুটো ইলেকট্রন রয়েছে তাহলে এখানে বারো এবারে পর্যায় সারণী দেখে মিলিয়ে নাও দেখো এই মৌলটা কিসের জন্য তোমরা জেনেই গেছো এটা অ্যাকচুয়ালি জিঙ্কের ক্ষেত্রে এই জেড দেখে অনেকে ভাবে বুঝি এনটা পরেনি না জেড মানে অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্কটা দেওয়ার রয়েছে পরমাণু ক্রমাঙ্কটা দেওয়া রয়েছে আর জিঙ্কের ক্ষেত্রে সেটা আমরা জানি থার্টি অ্যাটমিক নাম্বার এবং তার ক্ষেত্রে আমরা পর্যায়ে পেয়েছি চতুর্থ সে ডি ব্লক এলিমেন্ট এবং শ্রেণী বারো একবার যদি পর্যায় সারণিটা এইভাবে খুলে আমরা চেক করে নিই দেখো জিঙ্ক বারো নম্বর শ্রেণী এবং তিরিশ অ্যাটমিক নাম্বার কত নম্বর পর্যায়ে দেখো চতুর্থ পর্যায় সুতরাং এই জায়গাটায় রকম কনফিউশন যেন না আসে যখন তুমি ব্লকে বিভক্ত করছো সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো আর যখন তুমি পর্যায় বের করছো তখন লাস্ট সেল এন্থ সেলের কথা আমরা বলছি ঠিক আছে তো এইভাবে তোমরা আরও প্র্যাকটিস করতে পারবে এইবার একটা ছোট্ট টপিকের পর আমরা আরেকটা মূল পর্বে প্রবেশ করব সেটা হচ্ছে যে বিভিন্ন ধর্মগুলোর যে চেঞ্জ হচ্ছে পর্যায় আর শ্রেণী বরাবর সেগুলো দেখো তার আগে এটা দেখো ইউরেনিয়ামত্তর মৌলের আইইউপিএসি নামকরণ এগুলো ভেরি ইজি হয় খুব সহজে তোমরা করতে পারবে এইটা শুধু মাথায় রাখলেই হবে তোমাকে জিরো থেকে নাইন পর্যন্ত এই ডিজিটগুলোর নাম জেনে রাখতে হবে জিরো হচ্ছে নীল এবং সংক্ষেপে যদি তোমাকে লিখতে হয় অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে সেটা এন স্মল এন ওয়ান হচ্ছে আন স্মল ইউ টু হচ্ছে বাই স্মল বি থ্রি হচ্ছে ট্রাই স্মল টি ফোর কোয়াট কিউ ফাইভ পেন্ট সিক্স এগস সেভেন হচ্ছে সেফট মাথায় রাখবে সেভেন কিন্তু সেফট এইট হচ্ছে অক্ট আর নাইন হচ্ছে এন এবার যদি তোমাকে বলা হয় যে ওয়ান জিরো ফাইভ এটার ক্ষেত্রে এইভাবে তুমি যদি নামকরণটা করো তাহলে কী হবে তাহলে ওয়ানের জন্য ওয়ানের জন্য কী বসাবে ওয়ানের জন্য হচ্ছে আন তাহলে আন বসিয়ে দাও প্লাস প্লাস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি জিরো মানে নীল আন নীল ফাইভ মানে হচ্ছে কোথায় পেন্ট ফাইভ মানে হচ্ছে পেন্ট ঠিক আছে এটা স্মল পি এটা স্মল পি তাহলে ফাইভ মানে যদি পেন্ট হয় পেন্ট আর লাস্টে তোমাকে বসাতে হবে ইয়াম লাস্টে তোমাকে কি বসাতে হবে ইয়াম তাহলে সব মিলিয়ে কি হবে আন নীল পেন্ট ই আম ঠিক আছে আচ্ছা যদি তোমাকে বলা হয় একশো তিন লেখক একশো তিন লেখক তুমি কি লিখবে তুমি লিখবে আন জিরো মানে নীল আর থ্রি মানে ট্রাই তার সাথে ইয়াম তাহলে একসাথে কি লিখবে আন নীল এখানে ট্রাই আবার ইয়াম তো একসাথে আমরা ট্রায়াম লিখবো ট্রায়াম এইটা হচ্ছে এইভাবে লেখা আচ্ছা যদি লেখা হয় যে একশো তেরো তাহলে কী লিখবো আমরা তাহলে কী লিখবো দেখো আন আবার একটা এক আন তারপর হচ্ছে তিন মানে ট্রাই তারপর হচ্ছে ইয়াম আন আন ট্রায়াম আন আন ট্রায়াম ঠিক আছে এই একইভাবে তোমরা এগুলোকে লিখতে পারবে ধরো আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি একশো সতেরো তখন তোমরা কী লিখবে আন একসাথে এবার তোমরা তো লিখতে পারবে আন তারপরে সাতের জন্য কি সেপ্ট তারপরে লাস্টে কি যোগ করবে ইয়াম সুতরাং লাস্টে যেটা আছে তার সাথে ইয়াম যোগ করতে হবে আন আন সেপ্ট ইয়াম এই ইয়াম যোগ করতে হবে এবং এইভাবে ভেরি ইজি আমি কয়েকটা প্রশ্নও করাবো এইভাবে আমরা এই নামগুলো অ্যাকর্ডিং টু দিস লিখতে পারি এবার চলো মৌলসমূহের ধর্মের পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি নিয়ে আমরা কথা বলবো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই পেজে চলে আসো পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার দেখো সাধারণ প্রবণতা আমরা প্রথমে দেখে নেব প্রত্যেক ক্ষেত্রেই সাধারণ প্রবণতা দেখব এখানে আগে সাধারণ প্রবণতাটা লিখে নাও সাধারণ প্রবণতা যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে লেফট টু রাইট লেফট টু রাইট আর টপ টু বটম অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয় আর শ্রেণী বরাবর উপর থেকে নিচ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ডান দিকে গেলে কি হয় দেখো পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার হ্রাস পায় পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর আকার এগুলো হচ্ছে এই দুটোই একই জিনিস এই দুটো আসলে একই জিনিস নিউক্লিয়াস থেকে সর্ববৈস্থ কক্ষের যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে পরমাণুর আকারও বেশি হবে সুতরাং এই দুটো একই জিনিসকে ডিনোট করছে এই দুটোই হচ্ছে লেফট টু রাইট এলে হ্রাস পায় ঠিক আছে হ্রাস পায় আমি শুধু হ্রাস লিখে দিলাম এবং বাম দিক থেকে ডান দিকে যে পরিবর্তন আমরা দেখব বাম দিক থেকে ডান দিকে যে পরিবর্তন আমরা দেখব উপর থেকে নিচে ঠিক তার বিপরীত পরিবর্তন দেখা যায় কারণ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায় তাহলে উপর থেকে নিচে বৃদ্ধি হবে তাহলে চলো লেখা যাক এখানে এখানে লেখা যাক এখানে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা আগে আমি লিখে দিই কি লিখতে চাইছি এইখানে এইটা লিখে দিই যে শ্রেণী বরাবর শ্রেণী বরাবর উপর থেকে নিচ উপর থেকে নিচ যদি আমরা আসি তাহলে আমরা কি দেখছি তাহলে আমরা দেখছি যে পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর আকার পরমাণুর আকার এগুলো বৃদ্ধি পায় ঠিক আছে ব্যাখ্যা সব দেব ব্যাখ্যা সব দেব এগুলো হচ্ছে বৃদ্ধি পায় এটা উপর থেকে নিচ লিখছি আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো ভেরি ইম্পর্ট্যান্ট আয়নন বিভব বা আয়নাইজেশান এনথ্যালপি। এটা ইলেকট্রন গ্রহণ এনথারপি ইলেকট্রন গ্রহণ এনথারপি যেটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটিও বলে থাকি ইলেকট্রন গ্রহণ এল এনথ্যালপি তড়িৎ ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা এগুলো প্রত্যেকটাই একসাথে লিখছি কারণ মনে রাখতে সুবিধা হবে প্রত্যেকটাই কিন্তু বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে গেলে হ্রাস পায় আয়নন বিভব আচ্ছা ইলেকট্রন গ্রহণ এনথালপি ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি এবং তরিত্রৃণাত্মকতা আরও কিছু ধর্ম রয়েছে যেগুলো আমরা পরে দেখবো আগে আমি একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করে নিই ঠিক আছে এগুলো কি হয় এগুলো কিন্তু হ্রাস পায় এগুলো হ্রাস পায় লেফট টু রাইট বৃদ্ধি পাচ্ছে তো টপ টু বটম হ্রাস পাচ্ছে বাকি যারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা তারপরে তোমার ধাতব ধর্ম অধাতব ধর্ম এগুলো সব পরে দেখছি দেখো প্রথমে একটা জিনিস বোঝো এইটা ভালো করে বুঝলে বাকিগুলো তুমি রিলেট করতে পারবে সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত একটুও আঁকিনি এবার আঁকছি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনরা আবর্তন করছে আমি একটু আগেই তোমাদের বারবার এটাই বোঝাতে চাইছিলাম এইটা হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথ বোঝা দ্যাট ইজ এটা এন্থ সেল এটা এন্থ সেল এটা এন মাইনাস ওয়ান এটা এন মাইনাস টু এইভাবেই তো হয়ে থাকে কারণ আমরা জানি যে কে সমান তোমরা এইটা তো জানো কে সমান যদি তুমি ওয়ান টু কে সমান সরি এন সমান এটা ওয়ান টু থ্রি ফোর করো এটা কে কক্ষপথ এন সমান টু করলে এটা এল কক্ষপথ এটা এল কক্ষপথ এন সমান থ্রি করলে এটা এম কক্ষপথ এই পর এবার যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখছি তখন আমরা দেখছি একদম ভ্যালেন্স সেলটাই হচ্ছে এন সেল তাহলে তার আগে আমরা ফোর এস তার আগে থ্রি ডি লিখছি তার মানে ওটা এন মাইনাস তম হয়ে যাচ্ছে লাস্ট যদি আমি এন ধরি তাহলে তার আগেটা এন মাইনাস ওয়ান হবে না তো এবার ব্যাপার হচ্ছে এই সর্ববৈষ্ণ কক্ষে যে ইলেকট্রনটি থাকবে সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করবে এটাই স্বাভাবিক কারণ ইলেকট্রনের কাছে নেগেটিভ চার্জ আর নিউক্লিয়াসের রয়েছে পজিটিভ চার্জ কারণ নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে নিউট্রনের কোনো আধান থাকে না প্রোটন পজিটিভ চার্জ তাই প্রোটনের চার্জটাই নিউক্লিয়াসের চার্জ এবং এই পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে এবং যত বেশি আকর্ষণ করবে তত নিউক্লিয়াস থেকে সর্ববৈষ্ণ কক্ষের দূরত্ব হ্রাস হবে এবং তার ফলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস হবে তার ফলে পরমাণুর আকারও হ্রাস হবে ঠিক আছে আর যদি নিউক্লিয়াস খুব ভালো করে আকর্ষণ না করে বা ধরো সেল নাম্বার বেড়ে যাচ্ছে এখানে আমি তিন অবধি দেখেছি আরও যদি চার পাঁচ এভাবে দেখানো হয় তাহলে সেল নাম্বার যদি বেড়ে যায় তাহলে আমরা দেখব নিউক্লিয়াস থেকে সর্ববৈষ্ঠ কক্ষের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াস ভালো করে অ্যাট্রাক্ট করে রাখতে পারছে না ইলেকট্রনকে তার ফলে কি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে ঠিক যেইটা আমরা এই পারমাণবিক আকারের ক্ষেত্রে পর্যায়ে আর শ্রেণী বরাবর এই ট্রেন্ডটা দেখছি তার ব্যাখ্যা এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরও রয়েছে যেগুলো আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে আবরণী প্রভাব বলতে কি বোঝায় এটা একটু বুঝিয়ে দিই আবরণী প্রভাব বলতে কি বোঝায় সিল্ডিং এফেক্ট সিল্ডিং এফেক্ট আমরা এটাকে বলে থাকি সিল্ডিং এফেক্ট ঠিক আছে দেখো দেখো এই যে এই যে কক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করছে এই ইনার ইলেকট্রন যারা রয়েছে ইনার ইলেকট্রন যারা রয়েছে তারা আবার এখানে রিপেল করছে তারা কি করছে তারা বাধার সৃষ্টি করছে তারা কি করছে তারা রিপালশান করছে কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করে তার ফলে ইনার অরবাইটালে যারা রয়েছে অন্তর্বর্তী কক্ষকে থাকা যে সমস্ত ইলেকট্রন অন্তর্বর্তী কক্ষকে থাকা ইলেকট্রনরা একটা পর্দার মতো আড়াল করার কাজ করছে অন্তর্বর্তী কক্ষকে থাকা ইলেকট্রনরা একটা পর্দার মতো আবরণ তৈরি করছে এই নিউক্লিয়াস এই সর্ববৈষ্ কক্ষের ইলেকট্রন এদের মধ্যে যে আকর্ষণটা কাজ করবে এই বহিস্তম কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসে যে অ্যাট্রাকশান ফিল করবে সেটা সে করতে পারছে না কেন পারছে না কারণ ইনার ইলেকট্রনরা পর্দার মতো আড়াল করে রাখছে কিন্তু এই পর্দার মতো আড়াল করে রাখার ক্ষমতা আলাদা আলাদা হয় এস পি ডিতে এবং এফ এতে যখন ইলেকট্রন থাকে সেই আবরণী ক্ষমতার যে ক্রমটা সেটা আমরা দেখব এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দেন এফ ডি এবং এফ এখানে যখন ইলেকট্রন প্রেজেন্ট থাকে তখন কিন্তু এদের খুব পুয়োর শিল্ডিং এফেক্ট দেখা যায় ঠিক আছে এই অরবাইটালগুলোর আকৃতি সেপ এগুলো সব আমরা আগে দেখে নিয়েছি অ্যাটমিক স্ট্রাকচারে সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ এস অরবাইটালের ক্ষেত্রে আবরণী প্রভাব সব থেকে বেশি পি এর ক্ষেত্রে তার থেকে কম ডি এবং এফের ক্ষেত্রে তো আরোই কম সুতরাং এইখানে যদি ডি আর এফ এতে ইনার ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাহলে তারা কিন্তু ভালোভাবে ওই পর্দার কাজটা করতে পারে না তুমি একটা কথা বলো যদি খুব ভালো একটা পর্দা এখানে রাখা থাকে তাহলে নিউক্লিয়াস সর্ববহ কক্ষের ইলেকট্রনকে অতটা অ্যাট্রাক্ট করতে পারছে না অর্থাৎ বহিষ্টতম কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ যতটা অনুভব করার কথা ততটা অনুভব করতে পারছে না এবং এই যে সর্বৈত কক্ষের ইলেকট্রনের যে নিউক্লিয়ার চার্জ ফিল করাটা কমে যাচ্ছে নিউক্লিয়ার চার্জ ধরো আমি বলছি অ্যাটোমিক নাম্বার জেড তাহলে অ্যাটোমিক নাম্বার যদি পরমাণু ক্রমাঙ্ক জেড হয় তাহলে টোটাল জেড নাম্বার অফ প্রোটন রয়েছে পজিটিভ চার্জ রয়েছে তাহলে সেই পজিটিভ চার্জের ফিল অ্যাট্রাকশনটাই এ ফিল করবে তার মানে এখানে নিউক্লিয়ার চার্জ জেড কিন্তু ইনার ইলেকট্রনসরা পর্দার মতো আড়াল করার জন্য সেটা বাকি ইলেকট্রনরা পর্দার মতো আড়াল করছে মানে আমি ডিটেলসে দেখলাম যে তারা আর কি রিপেল করছে সুতরাং আকর্ষণটাকে কমিয়ে দিচ্ছে তাহলে যতটা কমিয়ে দিচ্ছে সেটাকে যদি আমরা সিগমা বলি এই সিগমাটাই হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট এবং আলটিমেটলি যেটা রইলো যেটাকে আমরা বলে থাকি জেড এফেক্টিভ অর্থাৎ এটাই হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার্যকরী নিউক্লিয় আধান এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যে ক্ষেত্রে আমরা দেখব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে যাচ্ছে তার মানে ইলেকট্রনকে নিউক্লিয়াস ভালো করে আকর্ষণ করে রাখতে পারছে না তো সাইজ সেখানে বেড়ে যাবে আর যে ক্ষেত্রে দেখব যে এই ইনার ইলেকট্রনদের আবরণী প্রভাব উইক যেখানে ডি আর এফ এতে ইলেকট্রন রয়েছে তো তারা দুর্বল আবরণী প্রভাব দেখাবে সেক্ষেত্রে আমরা দেখব যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হচ্ছে অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াস ভালো করে আকর্ষণ করছে এবং তার ফলে এই পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে সাইজও কমে যাবে অর্থাৎ এখানে এই রিলেশানটা শুধু জেনে রাখো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে তাহলে সাইজ তোমার ডিক্রিজ করবে ঠিক আছে এবং এইটা বলার সাথে সাথে আমি আবরণী প্রভাবের কনসেপ্টটাও এখানে বুঝিয়ে দিলাম যেটা এই চ্যাপ্টারের সাথে সাথে যখন তোমরা আলাদা আলাদা করে ব্লকগুলো পড়বে সেখানে বিভিন্ন জায়গায় কাজে লাগবে ঠিক আছে তো সাধারণ প্রবণতার কথা আমরা যেটা বলছিলাম সেখানে গিয়ে আমরা দেখছি ধরো আরও কিছু কথা এখানে বলে নিই তারপরে যাচ্ছি এবার সাইজের সাথে আয়নাইজেশান এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটির যে রিলেশান সাইজ যত কমবে সাইজ যত কমে যাবে তার মানে সর্ববয়স্ত কক্ষ থেকে ইলেকট্রন রিমুভ করাটা তত বেশি এনার্জি লাগবে কঠিন তো সাইজ কমছে মানে ইলেকট্রনকে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে রেখেছে বেশি যার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি সেই ইলেকট্রনকে অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে আর সেই কারণে আয়নাইজেশান এনার্জি বেশি হবে ঠিক এই জিনিসটাই তো আমরা দেখলাম সেই এই জিনিসটাই দেখলাম যখনই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কমে যাচ্ছে তখনই আয়নান বিভব বেড়ে যাচ্ছে আর ঠিক তার উল্টোটা ডাউন দ্য গ্রুপ আমরা দেখছি এগুলো যদি বৃদ্ধি পায় তার মানে নিউক্লিয়ার সর্ববস্তু কোখের ইলেকট্রনকে অতটা আকর্ষণ করতে পারছে না উইক অ্যাট্রাকশন মানে তাকে রিমুভ করাটা সহজ হবে তাকে রিমুভ করতে এনার্জি কম লাগবে তার মানে আয়নাইজেশান এনথালপি কম লাগবে আর ইলেকট্রন গ্রহণ এনথালপিটা কি দেখো ইলেকট্রন গ্রহণ করার জন্য যতটা এনার্জি সে রিলিজ করলো তার মানে এটাকেই যখন আমরা ইলেকট্রন আসক্তির টার্মে বলি তার মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বোঝানো হচ্ছে আর এনথালপির টার্মে যখন আমরা বলছি তার মানে এনার্জির ফর্মে বলছি তার মানে এনার্জি সেখানে রিলিজ হবে ইলেকট্রন গেন করে সে কতটা এনার্জি রিলিজ করছে আর তাই ইলেকট্রন গ্রহণ এনথারপি কিন্তু নেগেটিভ হয় এবং কিছু ক্ষেত্রে আমরা সেটা পজিটিভ দেখে থাকি যেখানে আমরা দেখব ইলেকট্রন তারা গ্রহণ করতে চাইছে না জোর জবরদস্তি বলছে নেই ইলেকট্রন রে তো ইলেকট্রন যদি জোর জবরদস্তি তাকে দেওয়া হয় কেন দেওয়া হচ্ছে কারণ সে চাইছে না কেন চাইছে না কারণ হতে পারে তার ইলেকট্রন বিন্যাস স্টেবিলিটি পেয়ে গেছে তো যদি জোর করে তাকে ইলেকট্রন দেওয়া হয় তখন তাকে এনার্জি দিয়ে ইলেকট্রন দিতে হবে এবং সেক্ষেত্রে এনার্জি দিতে হলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গেন এনথালপি পজিটিভ হয়ে যায় ক্লিয়ার এবং তরিত ঋণাত্মকতাটা কি দেখো প্রত্যেকটা জিনিস আমি বলছি তরিত ঋণাত্মকতা হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে যে বন্ধনটা রয়েছে যে একটা পরমাণু কোনো একটি পরমাণুর বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা সেটাই তার তরিত্রণাত্মকতা এবং সেটাই তরিত্রিনাত্মক মূলের পরমাণু তো এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিয়েছি আরও কিছু ধর্ম এখানে লিখব তার আগে আরও কিছু এক্সাম্পেল আমি বলে দিই বাকি আরও কিছু এক্সাম্পেল আমরা প্রশ্নের মাধ্যমেও দেখব দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে যখন আসা হচ্ছে তখন আমরা দেখছি যে এখানে টু আউট অলমোস্ট সেলের কনফিগারেশান লিখছি এখানে হচ্ছে থ্রি এস ওয়ান এখানে হচ্ছে ফোর এস ওয়ান কেন এটা থ্রি এটা এগারো এটা হচ্ছে উনিশ তাহলে এখানে ওয়ান এস টু টু এস ওয়ান হবে এখানে নিয়ন করে দাও তারপরে আর দশটা হয়ে গেল থ্রি এস ওয়ান এখানে আর করে দাও ফোর এস ওয়ান তো যখনই আমরা উপর থেকে নিচে আসছি তখন আমরা কি দেখছি একটা করে নতুন সেল সংযোজিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এন সমান এখানে দুই এখানে এন সমান তিন এখানে এন সমান চার তার মানে কি এনটা কি নিউক্লিয়াসের বাইরে এই যে সর্ববয়স্থ কক্ষের কথা আমরা বলছি একটা নতুন নতুন সেল অ্যাড হচ্ছে নতুন নতুন সেল অ্যাড হচ্ছে ধরো এই পর্যন্ত ছিল তার মানে নিউক্লিয়াস থেকে সর্ববৈশ কক্ষের দূরত্ব এটা ছিল তারপরে আবার একটা নতুন সেল যদি অ্যাড হয় তখন দূরত্বটা কি হলো তখন দূরত্বটা এইটা হয়ে গেল তার মানে নতুন কক্ষ সংযোজিত হচ্ছে যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসছি শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসার ফলে নতুন কক্ষ সংযোজিত হচ্ছে এবং তার ফলে নিউক্লিয়াস থেকে সর্ববৈষ্ঠ কক্ষে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে সর্ববৈশ কক্ষে উপস্থিত ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা কমে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে পারমাণবিক আকার বা বলতে পারো পারমাণবিক ব্যাসার্ধ কমছে তাই পরমাণুর আকারও হ্রাস পাচ্ছে সরি আকারও বৃদ্ধি পায় পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে এবং পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে আরেকবার রিপিট করছে আরেকবার রিপিট করছে যত নতুন কক্ষ সংযোজিত হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং নিউক্লিয়াসের ওই ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা কমে যাচ্ছে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে মানে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে তার ফলে পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে মানে পরমাণুর আকার বা সাইজ বৃদ্ধি পায় এটা আমরা ডাউন দ্য গ্রুপ দেখলাম আর যদি আমরা পর্যায় বরাবর বলি পর্যায় বরাবর দেখো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তাহলে এক্ষেত্রে আমরা কী দেখছি এক্ষেত্রে আমরা দেখছি এখানে টু এস ওয়ান এখানে টু এস ওয়ান এটা হচ্ছে টু এস টু এটা হচ্ছে টু এস টু টু পি ওয়ান কারণ বোরনের পাঁচটা ইলেকট্রন ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান কার্বনের হচ্ছে টু এস টু টু পি টু নাইট্রোজেনের টু এস টু টু থ্রি অক্সিজেনের টু এস আর ফ্লোরিনের হচ্ছে টু এস টু দেখো ইলেকট্রন তো অ্যাড এখানেও হয়েছে তুমি কি ভাবছো শুধু উপর থেকে নিচে এলে ইলেকট্রন অ্যাড হচ্ছে তা তো নয় ইলেকট্রন এই যে পরমাণু ক্রমাঙ্ক এতটা করে বৃদ্ধি পাচ্ছে এখানে পর্যায় বরাবর লেফট টু রাইট গেলে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় লেফট টু রাইট গেলে এক একক করে অ্যাটোমিক নাম্বার ইনক্রিজ করছে পরমাণু ক্রমাঙ্ক ওয়ান ইউনিট করে বাড়ছে মানে ইলেকট্রনও অ্যাড হচ্ছে প্লাস নিউক্লিয়াসের পজিটিভ চার্জও এক ইউনিট করে বাড়ছে কারণ পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা আর বাইরের টোটাল ইলেকট্রন সংখ্যা সেম কারণ পরমাণু নিস্তরিত কিন্তু এই যে একটা একটা ইলেকট্রন ইনক্রিজ করছে দেখো সবাই কিন্তু একই কক্ষে সংযোজিত হচ্ছে তোমরা তো জানো সেল নাম্বার টু এখানে টু এস ওয়ান এই টু এসেই আর একটা ইলেকট্রন এলো এখানে দু নম্বরেই এসে টু এস ওয়ান টু টু এস টু টু পি ওয়ান তার মানে কি সেল নাম্বারটা ফিক্সড দু নম্বর সেলেতেই তো আমরা এই সাবসেলগুলো দেখছি টু এস টু টুপি টু টু এস টু টুপি থ্রি সব দেখো টু টু মানে হচ্ছে সেল নাম্বার এন এর ভ্যালুটা কিন্তু এখানে দুই থাকছে এবং এরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখছি এনটা ফিক্সড মানে একই কক্ষে ইলেকট্রন সংযোজিত হচ্ছে তাহলে তুমি বলো একই কক্ষে যখন ইলেকট্রন সংযোজিত হচ্ছে তার সাথে নিউক্লিয়াসেও এক একক করে পজিটিভ চার্জ বাড়ছে তার মানে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে আরও অ্যাট্র্যাক্ট করবে এবং আরও আকর্ষণ করার ফলে নিউক্লিয়াস থেকে কক্ষের দূরত্বটা কমবে পারমাণবিক ব্যাসার্ধ কমবে পরমাণুর আকার কমবে তো পর্যায় বরাবর এটা কি এটা হচ্ছে পর্যায়ে বরাবর যখন আমরা লেফট টু রাইট যাব তখন পরমাণুর আকার কমছে শ্রেণী বরাবর টপ টু বটম এলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবং আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যখনই আমরা দেখছি সাইজ মল তখন আয়নাইশন এনথালপি তার বেশি হবে ঠিক আছে তো চলো এবার একটু কর্ণ সম্পর্কটা দেখা যাক আবার আমরা এইগুলো দেখব তার আগে কর্ণ সম্পর্কটা আমরা একটু দেখব প্রশ্নের মাধ্যমে আর অনেক কিছু আমরা দেখব কর্ণ সম্পর্কতে আমরা দেখছি সেকেন্ড পিরিয়ড দু নম্বর পর্যায় পর্যায়ে নম্বর দুই আর পর্যায় নম্বর তিন ঠিক আছে এখানে আমরা কিছু মৌলের ক্ষেত্রে কি দেখছি এখানে রয়েছে লিথিয়াম এখানে রয়েছে বেরিলিয়াম এখানে রয়েছে বোরন এখানে রয়েছে কার্বন এখানে রয়েছে সোডিয়াম পর্যায় তিনেতে সোডিয়াম এখানে ম্যাগনেশিয়াম এখানে অ্যালুমিনিয়াম আর এখানে রয়েছে সিলিকন কোনা কোনি অবস্থিত মৌলগুলোর মধ্যে যে লিথিয়াম আর ম্যাগনেশিয়ামের মধ্যে বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে বোরন সিলিকনের মধ্যে এই যে কোনাকুনি অবস্থিত মৌলগুলোর মধ্যে বিভিন্ন ধর্মের একই দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের সিমিলারিটি দেখা যাচ্ছে তো সুতরাং এটাকেই বলা হচ্ছে কর্ণ সম্পর্ক ঠিক আছে বিভিন্ন ধর্মের সাদৃশ্য দেখা যাচ্ছে আচ্ছা চলো আইবার একটা প্রশ্ন শুরু করা যাক একটু দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে এই প্রশ্নে বলছে আইউপিএসি নিয়ম অনুযায়ী ওয়ান জিরো নাইন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির চিহ্ন দেখো ওয়ান মানে হচ্ছে আন জিরো মানে হচ্ছে নীল আর নাইন মানে এন তার সাথে তুমি ইয়াম বসাবে ও হ্যাঁ আমি তো তোমাদের এটা বলে দিয়েছি নাম কি করে লিখতে হয় কিন্তু অ্যাব্রিভিয়েশানটা আমরা এই কোয়েশ্চেনের মাধ্যমেই দেখে নিচ্ছি দেখো কীরকমভাবে অ্যাব্রিভিয়েশানটা লিখবে আন নীল এন ইয়াম তার মানে এই প্রথমগুলোকে নিয়ে আমরা অ্যাব্রিভিয়েশান করবো আন থেকে ইউ আনো নীল থেকে এন আনো আর এন থেকে ই আনো তার মানে দেখো ইউএনই এইটা হচ্ছে অপশান ডিতে রয়েছে এটা হচ্ছে এর জাস্ট চিহ্নটা বলতে বলেছে যেমন আমরা যেগুলো দেখলাম একটুখানি আমি এখানেও একটু এক্সাম্পলটা দিই ধরো আমি এখানে বলছি যে এটার ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশান কী হবে তাহলে এখান থেকে আমরা করবো আন থেকে ইউ আনো নীল থেকে এন আনো পেন্টিয়াম রয়েছে পেন্ট থেকে পি আনো তাহলে এন ই এইভাবে হয় ঠিক আছে তো বাকিগুলোর ক্ষেত্রে তোমরা এইভাবেই করতে পারবে চলো পরের প্রশ্ন কি বলছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে এটা হচ্ছে এইটা এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই আসে ঘুরিয়ে ফিরিয়ে এখানে বলছে এগুলোর ক্ষেত্রে আইসো ইলেকট্রনিকেরা তাদের ব্যাসার্ধ কি হবে দেখো আইসো ইলেকট্রনিক মানে যেখানে ইলেকট্রন সংখ্যা একই থাকবে যেখানে ইলেকট্রন সংখ্যা সেম তুমি একবার দেখে নাও ও টু মাইনাস ও মাইনাসের ক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রন সংখ্যা আটটা ইলেকট্রন থাকে প্রোটন সংখ্যা হচ্ছে আট আট অক্সিজেনে আটটা প্রোটন আটটা ইলেকট্রন কিন্তু ও টু মাইনাস হতে ইলেকট্রন দুটো গেন করেছে তার মানে এখানে দশ তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো ফ্লুরিনে নটা ইলেকট্রন নটা প্রোটন এফ মাইনাস হয়েছে প্রোটনের কিন্তু কোনো চেঞ্জ হয় না ইলেকট্রন একটা অ্যাড হয়েছে দশ সোডিয়ামে এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রন এনে প্লাস হয়েছে মানে একটা ইলেকট্রন লস করেছে তার মানে দশ ম্যাগনেশিয়াম টু প্লাসে বারোটা প্রোটন বারোটা ইলেকট্রন টু প্লাস হয়েছে মানে দুটো ইলেকট্রন লস করেছে ম্যাগনেশিয়াম টু প্লাস দশটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামে তেরোটা প্রোটন তেরোটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে তিনটে ইলেকট্রন লস করেছে তার মানে দশটা ইলেকট্রন প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার কিন্তু সেম রয়েছে আর সেই জন্যই এরা আইসো ইলেকট্রনিক স্পিসিস এবং এই আইসো ও হলে তাদের ব্যাসার্ধ কী হয় এক্ষেত্রে আমরা আয়নীয় ব্যাসার্ধ দেখছি আমি কি বললাম প্রশ্নের মাধ্যমে আমরা অনেকগুলো আরও দেখে নেব আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যাটায়নের ক্ষেত্রে না যখন মূল পরমাণু থেকে প্রথমে কিছু পয়েন্ট বলে তারপর প্রশ্নটায় আসছি মূল পরমাণু থেকে যখনই ক্যাটায়ন তৈরি হচ্ছে তখনই কিন্তু তার ব্যাসার্ধ কমবে কেন কারণ ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে প্রোটন কিন্তু সেন থাকছে তো স্বাভাবিকভাবেই নেগেটিভ চার্জ কমে যাচ্ছে মানে নিউক্লিয়াস আরও বেশি আকর্ষণ করে রাখবে আকর্ষণ বেশি করবে মানে তার ব্যাসার্ধ কমবে তো স্বাভাবিকভাবে মূল পরমাণু থেকে প্যাটায়নের ব্যাসার্ধ কমে যায় আর অ্যানায়ন তৈরি হলে কিন্তু প্রোটন স্যাম থাকছে ইলেকট্রন অ্যাড হচ্ছে তার মানে আকর্ষণ কমে যাচ্ছে তার মানে ব্যাসার্ধ বেড়ে যাবে আকর্ষণ কমে যাওয়া মানে কিন্তু ব্যাসার্ধ বেড়ে যাওয়া সিম্পল জিনিস আকর্ষণ যদি বেড়ে যায় তাহলে কাছাকাছি টানবে কাছাকাছি টানার ফলে কি হবে ব্যাসার্ধ কমে যাবে আর আকর্ষণ কমে যাওয়া মানে দূরে সরিয়ে দিচ্ছে আকর্ষণ করে রাখতে পারছে না বলেই তো সে দূরবর্তী হচ্ছে আর দূরবর্তী হচ্ছে মানে তার ব্যাসার্ধ ইনক্রিজ করবে অর্থাৎ পরমাণুর আকার বেড়ে যাবে কি বললাম আকর্ষণ কমে গেলে ব্যাসার্ধ বেড়ে যাবে ঠিক তাহলে মূল পরমাণু থেকে ক্যাটায়ন হলে তার ব্যাসার্ধ কমবে অ্যানায়ন হলে তার ব্যাসার্ধ বাড়বে এবং আইস ইলেকট্রনিক ইলেকট্রন নাম্বার তো সেম তোমাকে দেখতে হবে প্রোটন নাম্বার কোথায় বেশি যত বেশি নিউক্লিয়াসে চার্জ পজিটিভ চার্জ থাকবে প্রোটন নাম্বার যত বেশি পজিটিভ চার্জ তত বেশি তার মানে সে তত ভালোভাবে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে রাখবে সব ক্ষেত্রেই তো দশটা ইলেকট্রন তাহলে তুমি এবার কম্পেয়ার করো এখানে তেরোটা প্রোটন দশটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে ধীরে ধীরে কমে এখানে আটটা প্রোটন তাহলে অ্যাট্রাকশান বেশি কোথায় যেখানে পজিটিভ চার্জ বেশি তাহলে এক্ষেত্রে অ্যাট্রাকশন সব থেকে বেশি এখানে আকর্ষণ বেশি এখানে আকর্ষণ থেকে বেশি আর আকর্ষণ বেশি মানে কি কাছাকাছি টানবে কাছাকাছি আসা মানে কি হবে সাইজ ওমবে কিসের সাইজ আমি ক্যাটায়ন বা অ্যানায়নের সাইজের কথা বলছি তাহলে সাইজ এখানে কম মানে ব্যাসার্ধ তো কম তাহলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস সোডিয়াম প্লাস মাথায় রাখতে হবে আইসো ইলেকট্রনিক স্পিসিসে যদি তোমাকে ক্যাটায়ন দেয় তাহলে ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বৃদ্ধি পাবে এখানে থ্রি প্লাস এখানে টু প্লাস এখানে প্লাস পজিটিভ চার্জ এই দিকে বাড়ছে পজিটিভ চার্জ বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইলেকট্রন নাম্বার তো সেম অ্যাট্রাকশন বাড়ছে আর অ্যাট্রাকশন বাড়ছে মানে সাইজ কিন্তু ডিক্রিজ করছে এবং যখনই তোমাকে দিচ্ছে ও টু মাইনাস এফ মাইনাস আর কি রয়েছে এখানে আর কিছু এখানে নেই আচ্ছা আমি আর একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই এন থ্রি মাইনাস ও টু মাইনাস এফ মাইন এরা ওয়াইসু ইলেকট্রনিক তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখছি অ্যানায়নের চার্জ নেগেটিভ চার্জ যত ইনক্রিজ করবে তত বেশি নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে না কম আকর্ষণ করবে অ্যাট্রাকশন উইক হবে মানে ব্যাসার্ধ ইনক্রিজ করবে অর্থাৎ অ্যানায়নের নেগেটিভ আধান যত বাড়বে তত আয়নিক ব্যাসার্ধ তত ইনক্রিজ করবে ক্যাটায়নের পজিটিভ আধান যত কমবে তত আমরা দেখব সাইজ বেশি ক্যাটায়নের পজিটিভ আধান যত বাড়বে সাইজ কম অ্যানায়নের নেগেটিভ আধান যত বাড়বে সাইজ বেশি সুতরাং এই সবাইকে মিলিয়ে যখন আমরা লিখবো অবশ্যই ক্যাটায়ন থেকে অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়ন থেকে অ্যানায়নের ক্ষেত্রে সাইজ বাড়বে তাহলে এবার দেখো কি বলছে বলছে ও টু মাইনাস থেকে এফ মাইনাস পর্যন্ত বাড়ে না এফ মাইনাস থেকে ও টু মাইনাস পর্যন্ত বাড়ছে এন এ প্লাস থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পর্যন্ত কমে এটা কারেক্ট এটা কারেক্ট বাট এটা নয় ও টু মাইনাস থেকে এফ মাইনাস পর্যন্ত কমে একদমই তাই ও টু মাইনাস থেকে এফ মাইনাস পর্যন্ত কমবে এন প্লাস থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পর্যন্ত বাড়ে না এটা ঠিক নয় এটা কারেক্ট ও টু মাইনাস থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পর্যন্ত বাড়ে না কমে কারণ এটা অ্যানায়ন থেকে ধীরে ধীরে ক্যাটায়নে যাচ্ছে ও মাইনাস থেকে অ্যালুমিনিয়াম থ্রি পর্যন্ত কমে এটা কারেন্ট এটা কারেন্ট তো অপশান ডি হচ্ছে কারেন্ট আইসো ইলেকট্রনিক স্পিসের এই ধরনের এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে সুতরাং এগুলো দেখে রাখতে হবে আচ্ছা চলো এরপরে আমরা যেটা দেখব এরপরে আমরা এই প্রশ্নটা দেখব এই প্রশ্নটা কিসের ভিত্তিতে করা হয়েছে যেটা আমরা শিখে গেছি মৌলসমূহের অবস্থান নির্ণয় একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়ার রয়েছে মৌলটির পর্যায়ে সারণীর কোন শ্রেণীতে অবস্থিত দেখো প্রথমত দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন এন সমান ফোর এন মাইনাস ওয়ান যেহেতু ডি রয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছো এটা ডি ব্লক মৌল এটা ডি ব্লক মৌল এবং তার ক্ষেত্রে আমরা শ্রেণী কি করে করি এন মাইনাস ওয়ান ডিতে কতগুলো ইলেকট্রন এবং এসে কতগুলো ইলেকট্রনস রয়েছে এন মাইনাস ওয়ান ডিতে কতগুলো ইলেকট্রন পাঁচটা এনএসএ রয়েছে একটা তাহলে টোটাল ছয় তার মানে গ্রুপ নাম্বার হচ্ছে ছয় শ্রেণি সিক্স এন সমান হচ্ছে ফোর পর্যায়ে চার নম্বর পর্যায়ে তাহলে অপশান সি এটা বুঝতে পারছো কার ইলেকট্রন বিন্যাস কাউন্ট করো এখানে দশ বারো আঠেরো উনিশ আর পাঁচে চব্বিশ দিস ইজ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা দেখেছি আগের ক্লাসে আগের চ্যাপ্টারে যেখানে থ্রিডিতে পাঁচটা থাকে ফোর এসে একটা থাকে এরা ডি ব্লক এলিমেন্ট একবারটি যদি পর্যায় সারণীটা তোমরা চেক করো তাহলে এই জিনিসগুলো আরও বেশি কনফিডেন্স পাবে ফর্মুলা অ্যাপ্লাই করে সঠিকভাবে করতে পারবে দেখো ক্রোমিয়াম এখানে রয়েছে ছ নম্বর শ্রেণী আর কত নম্বর পর্যায়ে লক্ষ্য করো চতুর্থ পর্যায়ে যখনই ফোর রয়েছে আউটার মোস্ট সেল এন সমান ফোর তার মানে তার পর্যায় চার হবে কিন্তু সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে থ্রি ডিতে সুতরাং এক্ষেত্রে আমরা দেখছি যে ডি ব্লক এলিমেন্ট হবে আচ্ছা চলো এর পরের প্রশ্ন আমরা যাব কোনটি একটি অ্যাক্টিনয়েড নয় অ্যাক্টিনয়েড কারা অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে দেখো আমরা জানি যে নাইন অ্যাক্টিনিয়ামের পর নাইনটি থোরিয়াম থেকে একশো তিন লরেন্সিয়াম পর্যন্ত অ্যাক্টিনয়েড তো নাইনটি সিক্স তার মধ্যেই পড়বে তাহলে অ্যাক্টিনয়েড হবে নাইনটি এইটও হবে নাইনটি টুও হবে কিন্তু সিক্সটি ফাইভ কোথা থেকে এলো তাহলে এটা অ্যাক্টিনয়েড নয় অপশান বি হচ্ছে কারেন্ট সুতরাং পিরিয়ডিক টেবিলকে ঠিক মতো স্টাডি করলে এই প্রশ্নগুলো ইজিলি হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলছে দীর্ঘ পর্যায় সারণিতে পর্যায় সংখ্যা হল পর্যায় সংখ্যা কোনটা পর্যায় সংখ্যা কোনটা যেটা আমরা এন এর ভ্যালু বলছি সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষ সংখ্যা বলছি ঠিক আছে ইলেকট্রনিক কক্ষ সংখ্যা মানে সেই কক্ষেতেই ইলেকট্রনিক আছে তো যে কোনো মৌলের সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এই এনটাই হচ্ছে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম এন কত নম্বর সেল রয়েছে তো এইটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাকিগুলো নয় আচ্ছা এর পরে আমরা যাব এর পরে আমরা যাব এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নে কি বলছে দেখো বলছে ইলেকট্রন বিন্যাস নাকি ইলেকট্রন বিন্যাস না নিচের কোন বিন্যাসটি উল্লেখিত ধর্মাবলীর পরিবর্তনকে সঠিকভাবে চিহ্নিত করে না দেখো ক্রমবর্ধমান আয়নীয় আকারের কথা এখানে বলেছে একটু আগে এই এক্সাম্পল দিয়েছি যে এরা সবাই আইসো ইলেকট্রনিক কিন্তু এখানে প্রোটন সংখ্যা সব থেকে বেশি অ্যালুমিনিয়াম তারপরে এটা ম্যাগনেশিয়াম সোডিয়াম আর এটা ক্লোরিনের নয় আর ইলেকট্রন নাম্বার সবার জন্য দশ এই মাত্র দেখেছি সুতরাং নাম্বার অফ প্রোটন যেখানে বেশি পজিটিভ চার্জ বেশি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি সুতরাং তার ক্ষেত্রে অ্যাট্রাকশান বেশি মানে সাইজ কমবে মানে আয়নীয় ব্যাসার্ধ কম এবং ক্যাটায়নের ক্ষেত্রে আমরা আইসো ইলেকট্রনিক দেখলে ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বাড়বে তত তার সাইজ কমবে আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখবো তার সাইজ বেশি এটা নেগেটিভ সুতরাং এটা কারেক্ট রয়েছে কোনটা সঠিক নয় জিজ্ঞাসা করেছে দেখো আয়ন অন নিয়ে প্রশ্ন করেছে প্রথম আয়ন এনথালপি দেখো ফার্স্ট আয়নাইজেশন এনথালপির কথা বলছে ধরো কোনো একটা মৌলের পরমাণু প্রথম একটা ইলেকট্রনকে বর্জন করে ক্যাটায়নে পরিণত হল এই ইলেকট্রনকে বর্জন করার জন্য যে এনার্জি রিকোয়ার্ড দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি ফার্স্ট ইলেকট্রনকে রিমুভ করার জন্য এনার্জি রিকোয়ার্ড দ্যাট ইজ আয়োনোনাইজেশান এনথারাপি ফার্স্ট আয়োনাইজেশান এনথারাপি প্রথম আয়নন শক্তি এবারে এই এম প্লাস যদি আবার একটা ইলেকট্রনকে রিমুভ করে এম টু প্লাস হয় আর একটা ইলেকট্রনকে রিমুভ করার জন্য এর যে এনার্জি লাগবে সেটা আয়োনাইজেশান এনথারপি টু হবে দ্বিতীয় আয়নাইজেশান এনথারপি এবং এইভাবে পর আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আয়নাইজেশান এনথারাপি লিখতে পারি এবারে যখনই এম থেকে এম তৈরি হয়ে গেল অলরেডি কিন্তু ওর নিউক্লিয়াস ইলেকট্রনকে বহিস্তম কক্ষের ইলেকট্রনকে আরও আকর্ষণ করবে একটু আগে তো এটাই বলেছি আয়নের ব্যাসার্ধ বলতে গিয়ে তো এটাই বলেছি সর্ববহিস্ত কক্ষের ইলেকট্রন একটা চলে যাওয়ার পরে যে ইলেকট্রন সংখ্যা যে কমে গেছে নিউক্লিয়াসের চার্জ কোনো কমেনি তাহলে নিউক্লিয়াস আরও বেশি অ্যাট্রাক্ট করে রাখবে আকর্ষণ বেশি মানে ইলেকট্রনকে রিমুভ করতে এনার্জি বেশি লাগবে তাহলে তুমি বলো সাধারণ ধারণা যে আয়নাইজেশান অ্যান্থালপি প্রথমের তুলনায় দ্বিতীয়টি আরও বেশি হবে এবং তৃতীয় হলে আরও বেশি হবে অন ঠিক কিনা সুতরাং এবার এক্সাম্পেলে এসো এবার এক্সাম্পেলে এসো দেখো বোরন কার্বন অক্সিজেন নাইট্রোজেন তো আমরা সাধারণ ক্রম দেখেছি যে লেফট টু রাইট বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এইভাবে পর্যায়ে বরাবর এরা থাকে তুই সাধারণ প্রবণতা লেফট রাইট ইনক্রিজ করবে বাট এই জায়গায় যে ব্যতিক্রমী আচরণ দেওয়ার রয়েছে এটা একদম পারফেক্ট কেন এই আচরণ কারণ কারণটা বলার জন্য একবার চলে যাব এই পয়েন্টে কারণটা বলার জন্য এই পয়েন্টে চলে যাচ্ছে কারণ এইখানে এই যে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এক্ষেত্রে আমরা দেখছি যে লেফট টু জেনারেল ট্রেন্ড ফলো হলেও দু জায়গায় তার ব্যতিক্রম দেখা যাচ্ছে একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে কেন কারণ তুমি ইলেকট্রন বিন্যাস দেখলেই বুঝতে পারবে এখানে ব্যারিলিয়ামের হচ্ছে ওয়ান এস টু টু এস টু আর বোরনের হচ্ছে টু এস টু টু পি ওয়ান জাস্ট ব্যালেন্স সেলটা লিখছি জাস্ট ব্যালেন্সেলটা লিখছি এটা টু এস টু এটা টু টু এস টু টুপি ওয়ান আর এখানে আমরা দেখছি টু এস টু টু পি থ্রি আর এটা হচ্ছে টু এস টু টু পি ফোর তুমি বলো তুমিই বলো এখানে টুপিতে তিনটে ইলেকট্রন রয়েছে অর্থাৎ অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি সুস্থিত অর্ধপূর্ণ তার মানে এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস তাই যে সুস্থিত তার এখান থেকে টুপি থেকে ইলেকট্রন রিমুভ করতে অবশ্যই এনার্জি বেশি লাগবে ওই দিকে দেখো অক্সিজেন এ বলছে একটা ইলেকট্রন গেলেই হয় একটা ইলেকট্রন রিমুভ হলে ও টু এস টু টুপি থ্রি অর্থাৎ সুস্থিত ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে এবং সুস্থিত ইলেকট্রন বিন্যাসটাই সবাই লাভ করতে চাইছে ফিল্ড কনফিগারেশন আসবে তো সেই জন্য অবশ্যই করে আমরা দেখব যে নাইট্রোজেনের প্রথম আইনেশান এনথারাপি অক্সিজেনের তুলনায় বেশি হবে এবং এইখানেও আমরা যে ট্রেনটা দেখছি এখানে আমরা দেখছি প্রথমত এখানে টু এসে দুটো ইলেকট্রন রয়েছে কমপ্লিটলি ফিল্ড টুপি থেকে একটা গেলেও টু এস টু হবে এবং সেকেন্ড কথা হচ্ছে যে ভেদন ক্ষমতার যে ক্রম আমরা দেখি ভেদন ক্ষমতা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার এস অরবাইটাল নিউক্লিয়াসের দিকে অনেক বেশি প্রবিষ্ট থাকে অর্থাৎ নিউক্লিয়াসের অনেক বেশি নিকটবর্তী তাই এসের ইলেকট্রনকে রিমুভ করা অনেক বেশি কঠিন আর এখানে পি থেকে ইলেকট্রন এখানে এস থেকে তো ভেদন ক্ষমতার ক্রমটাও একবার দেখে রাখো এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ তাই এস থেকে ইলেকট্রন রিমুভ করতে এনার্জি বেশি লাগবে আর তাই জন্যই এখানে বেরিলিয়ামের তুলনায় বেরিলিয়ামের বোরনের তুলনায় ফার্স্ট আয়নাইজেশান অ্যানথারপি বেশি হয়ে থাকে এটা আমরা ফার্স্ট দেখলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদের অর্ডার কী হবে সেটা আমি প্রশ্নের ওখানে বলে দিই তো এই জায়গাগুলোই কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে চলো প্রশ্নটা এবার ফিরে যাই তাহলে এই জায়গায় আমরা দেখছি বোরন কার্বন কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে অর্ডারটা যেহেতু চেঞ্জ হচ্ছে তাই তাকে সাজিয়ে লিখলে নাইট্রোজেনের সব থেকে বেশি হবে এমনিতে লেফট টু রাইট বাড়ছে কিন্তু অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের বেশি তো এটা কারেক্ট আছে পরেরটা বলছে ক্রমবর্ধমান ইলেকট্রন গ্রহণ এন এখানে আরও একটা ব্যাপার যে ইলেকট্রন গ্রহণ করে সে এনার্জি যে রিলিজ করছে সেটা কার ক্ষেত্রে কম কার ক্ষেত্রে বেশি এটা কিন্তু আমি আর এখানে লিখছি না এই ইলেকট্রন গ্রহণ এনথালপিতে গিয়েই লিখছি দেখো ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে হচ্ছে ইলেকট্রন যে গ্রহণ করতে চাইবে খুব সহজে তারই তার মানে ইলেকট্রন আসক্তি বেশি সেটাকেই আমরা এনথালপির পরিবর্তন হিসেবে দেখছি ইলেকট্রন গ্রহণ এনথালপিকে আমি সংক্ষেপে এটা লিখলাম ইলেকট্রন গেন এনথালপি ডেলটা এইচ এক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয় কারণ এখানে এনার্জি রিলিজ হচ্ছে এটা আগে মাথায় রাখতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে সাধারণ প্রবণতা রূপ বরাবর উপর থেকে নিচে এলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের এক্সাম্পল দিচ্ছি আমরা কি দেখছি ইলেকট্রন গ্রহণ এনথারপি কমে কিন্তু এই জায়গায় একটা এক্সেপশনাল ট্রেন্ড দেখা যাচ্ছে ফ্লোরিন থেকে ক্লোরিনে এলে ইলেকট্রন গ্রহণ এনথারপি আমরা দেখব ফ্লোরিনের তুলনায় ক্লোরিনে বেশি তারপর কিন্তু ধীরে ধীরে কমছে সাধারণ প্রবণতা সুতরাং সব থেকে ইলেকট্রন গ্রহণ এনথারপি কার বেশি ক্লোরিনের তারপরে কার ফ্লুরিনের তারপরে কিন্তু ধীরে ধীরে কমছে কেন এরকমটা হলো কারণ ফ্লুরিনের ক্ষেত্রে টু এস টু টু ফাইভ আর ক্লোরিনের ক্ষেত্রে থ্রি এস টু থ্রি পি ফাইভ দেখো টুপির তুলনায় থ্রি পি এর সাইজ বড় টু এর সাইজ যেহেতু স্মল সাইজ তাই এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ অনেক বেশি আরে ভাই তুমি একটা কথা বলো বিকর্ষণ অনেক বেশি ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ অনেক বেশি ঠিক আছে তুমি একটা কথা বলো অলরেডি দেখো অলরেডি দেখো এখানে ইলেকট্রন রয়েছে আবার ইলেকট্রন সেখানে আসছে সাইজ যদি ছোট হয় টুপির তাহলে ইলেকট্রন আসাটাকে তারা রিপেল করবে অর্থাৎ রিপালশান বেশি আর রিপালশান বেশি মানে ওর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা কম নেই তা বলিনি কম কার তুলনায় ক্লোরিনের তুলনায় ক্লোরিনের থ্রি পিস সাইজটা টুপির তুলনায় বড় তো সাইজে বড় মানে তার ইলেকট্রন গেন করার প্রবণতা বেশি কারণ এখানে রিপালশান কম এটাতে রিপালশন বেশি ঠিক আছে আর সেই জন্য ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ফ্লোরিনের তুলনায় বেশি কিন্তু তারপরে ধীরে ধীরে জেনারেল ট্রেন্ড ফলো হচ্ছে একই জিনিস আমরা দেখবো অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম এদের ক্ষেত্রে আমি টেলুরিয়াম পর্যন্ত লিখে দেখাচ্ছি যেখানে আমরা দেখছি যে অক্সিজেনের ক্ষেত্রে এই গ্রুপের সব থেকে কম ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ এনথালপি দেখা যায় এই পরিবারে বা অক্সিজেন ফ্যামিলির ক্ষেত্রে বলছি বা গ্রুপ সেভেন সিক্সটিনের ক্ষেত্রে বলছি গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে সবচেয়ে কম নেগেটিভ ইলেকট্রন গেন এনথারাপি কার অক্সিজেনের কারণ এখানে দেখছি শুধু ক্লোরিনের থেকে আর কম তারপরে বাকিদের কম এখানে সবার তুলনায় কম সব থেকে বেশি কার সালফারের কিন্তু রিজেনটা কি একই ব্যাপার অক্সিজেনের ক্ষেত্রেও টু এস টু টু পি ফোর এখানেও সাইজ ছোটো তাই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি বিকর্ষণ বিকর্ষণ বেশি ঠিক আছে বোঝা গেছে আচ্ছা চল এবার প্রশ্নে ফিরে যাই তাহলে এখানে পরিতৃণাত্মকতা যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু মাথায় রাখতে হবে ফ্লোরিন সবথেকে বেশি তরিত্রণাক্ত কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যদি বলা হয় তাহলে ইলেকট্রন গেন এনথালপি ক্লোরিনের বেশি হয় ফ্লোরিনের তুলনায় তো এখানে দেখো এটা দিয়ে দিয়েছে ফ্লোরিনেরটাই বেশি দিয়ে দিয়েছে এটা রং এটা কি বলছে ক্রমবর্ধমান ধাতব ও ব্যাসার্ধের কথা বলছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম পরপর ডাউন দ্য গ্রুপ ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে এটা কারেক্ট আছে বলছে কোনটা সঠিক নয় তো অপশান সি সঠিক নয় এইভাবে জিনিসগুলোকে বুঝে পড়তে হবে এই প্রশ্নটা দেখো এখানে বলছি ইলেকট্রন গ্রহণ এনথেলপির সঠিক ক্রম আমরা কি দেখলাম অক্সিজেনের সব সবথেকে কম ঋণাত্মক ওই ফ্যামিলির মধ্যে কিন্তু ওই ফ্যামিলিতে সব থেকে ত্বরিত ঋণাত্মক অক্সিজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপি ওর সব থেকে কম নেগেটিভ আচ্ছা তুমি বলো ইলেকট্রন গেন করে সে কম এনার্জি রিলিজ করছে এনার্জি তো রিলিজ সবাই করছে কারণ কি ইলেকট্রন গেন করে এনার্জি রিলিজ করছে মানে তার ইলেকট্রন গেইন এনথালপি নেগেটিভ হবে তো এনার্জি রিলিজ করছে কিন্তু সব থেকে কম এনার্জি রিলিজ করছে মানে ওর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম যে সহজে গ্রহণ করবে সে বেশি এনার্জি রিলিজ করবে হ্যাঁ কিছু এক্সাম্পল অবশ্যই আছে যাদের ক্ষেত্রে আমরা ইলেকট্রন গেন এনথেরাপি পজিটিভ দেখি যেরকম নাইট্রোজেন যেরকম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম এবং গ্রুপ এইট টিনে যারা রয়েছে একদম স্টেবেল কনফিগারেশান ইলেকট্রন নিতে তারা একদমই ইচ্ছুক নয় তাই ওদের এনার্জি প্রোভাইড করতে হয় আর তাই ওদের ইলেকট্রন গেন এনথেরাপি পজিটিভ হয় ঠিক তো এখানে দেখো সব থেকে কম অক্সিজেনের তাহলে এই অপশান দুটো ক্যান্সেল করো অক্সিজেনের কম কিন্তু থেকে বেশি কাঠ সালফারের সুতরাং এই অপশানকেও ক্যান্সেল করো সালফার সেলেনিয়াম টেলুরিয়াম কমছে সবথেকে কম কাঠ অক্সিজেনের সুতরাং ইলেকট্রন গ্রহণ এনথালপির অর্ডার এবং যদি তোমাকে ভ্যালু দিয়েও জিজ্ঞেস করে তুমি ভ্যালু দেখলেই বুঝতে পারবে সবাই বেশি এনার্জি জিনিস করছে সব থেকে বেশি সালফার এই ফ্যামিলিতে তারপর ধীরে ধীরে কমছে অক্সিজেনের ক্ষেত্রে সবথেকে কম ঋণাত্মক নেগেটিভ ইলেকট্রন এনথালপি পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো এইটা দেখো কলম ম্যাচ করতে বলেছে এখানে একটু অক্সাইডটা আমরা দেখে নেব অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখছি এন এ টু ও সোডিয়ামের যে অক্সাইড আমরা দেখছি সেটা হচ্ছে ক্ষারকীয় ক্ষারীয় প্রকৃতি এল টু ও থ্রি হচ্ছে উভধর্মীয় প্রকৃতি এন টু ও হচ্ছে রোসমো অক্সাইড এবং সিএল টু ও সেভেন হচ্ছে আমলিক অক্সাইড ম্যাচ কররাও এবার ম্যাচ করাও এবার ওয়ান বি ওয়ান বি এই দুটো অপশানে রয়েছে বাকিগুলো আগে ক্যান্সেল করে দাও টু ডি টু ডি এখানে রয়েছে এটা ক্যান্সেল করে দাও থ্রি এ থ্রি এ ফোর সি ফোর সি এটা কারেক্ট অপশান সি কারেক্ট অক্সাইড সমূহের প্রকৃতি থেকে প্রশ্ন আসে তাই দেখে রাখতে হবে পরের কলম ম্যাচ দেখো আয়রন বেরিলিয়াম জার্মেনিয়াম আর লরেন্সে তো দেখো আয়রন আয়রন হচ্ছে ডি ব্লক ডি ব্লক ওয়ান সি ওয়ান সি এই দুটো বাকিগুলো ক্যান্সেল করে দাও বেরিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল টু ডি টু ডি এটা এটা ক্যান্সেল করে দাও এটা অপশান পেয়ে গেছো জার্মেনিয়াম পি ব্লক কার্বন সিলিকন জার্মেনিয়াম গ্রুপ ফোরটিন তাহলে থ্রি বি আর ফোর লরেন্সিয়াম এফ ব্লক ফোর ই অপশান বি কারেক্ট আচ্ছা পরের প্রশ্ন দেখো সর্বোচ্চ তরি তৃণাত্মকতা কার ক্ষেত্রে দেখা যায় ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ আয়নন বিভাব দেখো আয়নন বিভব তো সব থেকে বেশি হিলিয়ামের লেফট টু রাইট ইনক্রিজ করছে এবং সব থেকে ডান দিকে গ্রুপ আঠেরো টপ টু বটম ডিক্রিজ করছে তাহলে কার ক্ষেত্রে বেশি হবে হিলিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ আয়নন বিভব সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি কার ক্লোরিনের এবং পরিবর্তনশীল যোজ্যতা মানে যেমন ধরো আয়রন এফি প্লাস টু প্লাস থ্রি এই দু ধরনের অক্সিডেশন স্টেট দেখাচ্ছে তো এই হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা তাহলে ওয়ান সি ওয়ান সি এই দুটো অপশান রেখে বাকিদের ক্যান্সেল করো টু এ টু এটাকে ক্যান্সেল করে দাও টু এ থ্রি ডি এবং ফোর বি অপশান বি কারেক্ট তো এইটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে এটা তোমরা করতে পারবে নেক্সট কি বলছে দেখো নেক্সট আমরা এটা দেখছি এটা হচ্ছে নাইট্রোজেনের আইনি ভবন এনথালপির মান অক্সিজেনের তুলনায় বেশি নাইট্রোজেনের অক্সিজেনের তুলনায় বেশি আমরা দেখলাম এটা সত্য একেরটা সত্য একেরটা সত্য তিনটাতেই দিয়েছে এই অপশানকে ক্যান্সেল করো অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম না সালফারের তো বেশি অক্সিজেনের কম তাহলে এটা মিথ্যা তাহলে এটা সত্য দিয়েছে মানে এটাকে ক্যান্সেল করো এটা মিথ্যা দিয়েছে এটা তো আগেই ক্যান্সেল হয়ে গেছে তাহলে এই দুটো নিয়ে চলো এবার সকল মৌলের মধ্যে ফ্লোরিনের ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি এটা সত্য এটা সত্য এটা মিথ্যা দিয়েছে ক্যান্সেল কর। লিথিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখায় না লিথিয়াম এখানে বেরিলিয়াম এখানে সোডিয়াম এখানে ম্যাগনেশিয়াম লিথিয়াম ম্যাগনেশিয়ামের সঙ্গে দেখায় তো এটা মিথ্যা এটা মিথ্যা তাহলে আমরা দেখছি অপশান ডি হচ্ছে কারেক্ট তো বিভিন্নভাবে এগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং সব শেষে একটা কথা বলবো যেগুলো একটুখানি বলছিলাম আর একবার বলে দিচ্ছি এটা হচ্ছে যে এই যে ইলেকট্রন গ্রহণ এনথালপি আমরা দেখলাম এখানে মাথায় রাখতে হবে কিছু জিনিস বারিলিয়াম ম্যাগনেশিয়াম এদের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা এদের ক্ষেত্রে পজিটিভ নাইট্রোজেনের ক্ষেত্রে পজিটিভ এবং গ্রুপ এইটিনে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও পজিটিভ হয়ে থাকে এবং আরও কিছু এক্সেপশনাল জায়গা যেগুলো তোমরা যখন পড়বে পড় রিভিশন করবে কোয়েশ্চেন করবে দেখবে অটোমেটিক তোমরা দেখতে পাবে ট্রেন্ডগুলো কিভাবে কম্পেয়ার করা হচ্ছে যেভাবে আমি বললাম ঠিক সেভাবেই তোমাদের রিভিশনটা করতে হবে এবং তার সাথে আরও কিছু জিনিস আমি বলবো যে পর্যায়ে বরাবর লেফট টু রাইট যদি তুমি যাও পর্যায় বরাবর লেফট টু রাইট যদি তুমি যাও তাহলে দেখো জারণ ক্ষমতা যারণ ক্ষমতা বৃদ্ধি পায় ঠিক আছে জারণ ক্ষমতা বৃদ্ধি পায় বৃদ্ধিটা আমি এইভাবে দেখাচ্ছি জারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাহলে বিজারণ ক্ষমতা হ্রাস পাবে তাহলে বিজারণ ক্ষমতা কি হবে বিজারণ ক্ষমতা ঠিক তার উল্টোটা হবে বিজারণ ক্ষমতা ঠিক তার উল্টোটা হবে হ্রাস পাবে এবং পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হয় ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে অধাতব ধর্ম কি হবে অধাতব ধর্ম কি হবে বৃদ্ধি পাবে এবং নন মেটালিক ক্যারেক্টার অর্থাৎ অধাতব ধর্ম লেফটোরাইট ইনক্রিজ করছে পি ব্লকে গিয়ে আমরা সেখানে নন মেটাল দেখি এবং মেটালয়েড অর্থাৎ ধাতু কল্প দেখতে পাই এটা যদি পর্যায় বরাবর ট্রেন্ড হয় তাহলে শ্রেণী বরাবর জাস্ট এর অপোজিট ট্রেন্ড তোমরা নিজেরাই লিখতে পারবে আমি এখানে পর্যায় বরাবরটা লিখেছি একটু যদি ব্যাখ্যা করি দেখো ধাতু কি চায় ইলেকট্রন রিলিজ করে ক্যাটায়নে পরিণত করতে ইলেকট্রন সহজে ত্যাগ করতে চাইছি ইলেকট্রন কারা সহজে ত্যাগ করবে যাদের আয়নাইজেশন এনথালপি লো হবে এবং লেফট টু রাইট আয়নাইজেশন এনথালপি ইনক্রিজ করছে তো ইনক্রিজ করছে মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে যাবে কারণ এনার্জি তো বেশি লাগছে তো সেক্ষেত্রে বাম দিকে যারা আছে তাদের মধ্যে ধাতব ধর্ম বেশি ডান দিকে ধাতব ধর্ম কমছে অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে কারণ ইলেকট্রন গেন করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা গ্রুপ সেভেন্টিনে সব থেকে বেশি ক্লোরিনের রয়েছে জারণ ক্ষমতা মানে যে অন্যকে জারিত করে নিজে বিচারিত নিজে বিচারিত হতে গেলে ইলেকট্রন গ্রহণ করতে হয় ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা লেফট টু রাইট ইনক্রিজ করছে আর তাই জারণ ক্ষমতাও বাড়ছে বিজারণটা জাস্ট অপোজিট ব্যাখ্যা ঠিক চলো তাহলে এই হলো আজকে আমাদের পর্যায় সারণীর কুইক রিভিশন এবং তার সাথে তোমরা যেগুলো বললাম যেভাবে বললাম সেইভাবে জিনিসগুলো প্র্যাকটিস করো হোমওয়ার্কের উত্তর দিও এবং চ্যাপ্টারটা থরো রিভিশনের পর আরও অনেক প্রশ্ন উত্তর করলে দেখবে এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে পিরিয়ডিক টেবিলের চারটা সামনে রেখে জিনিসগুলোকে দেখে বুঝে রিভিশন অবশ্যই করবে ঠিক আছে আজকে তাহলে এলাম পরের চ্যাপ্টার নিয়ে পরের ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ